3 বছর বয়সী মীরার মাথায় পিস্তল ঠেকিয়ে ভিডিও করছে নিলয়, বাবার উপর ক্ষোভ প্রকাশ করছে তার 3 বছরের মেয়ের উপর। এই যে মাস্টার মশাই, তোর তো বেশ গরম, আমার সাথে গরম দেখাস? তোর মেয়ে তো বাসার মধ্যেই ছিল, সেখান থেকে নিয়ে আসতে আমার চুটকির ভেলকি লেগেছে মাত্র। অপেক্ষা কর লাশের, নয়তো এখানে এসে নিজের মেয়েকে নিয়ে যাস। মোবাইল স্ক্রিনে ভিডিও দেখে জ্ঞান হারায় মেয়ে। তার একমাত্র মেয়ে কি দোষ করেছিল? রাফসান হতভম্ব হয়ে বসে আছে সোফায়, কি করবে এখন? দেরি না করে উঠে দাঁড়ায় রাফসান, লুঙ্গি পাল্টিয়ে প্যান্ট পরে নেয় সে। ড্রয়ার খুলতেই সামনে আসে তার ফেভারিট পিস্তলটা, হাত দেয়নি সেটাতে, মানি ব্যাগ নিয়ে বের হয়ে যায় রাফসান। মিমকে হাসপাতালে নিয়ে যায় কাজের মেয়েটি, সেখানে ভর্তি করানো হয় তাকে। রাফসান নিলয়ের বলা জায়গা মতো পৌঁছে ফোন করে নিলয়কে। কানের উপর ফোনটা রাখতেই চোখ ঝাপসা হয়ে আসে রাফসানের, পেছন থেকে কেউ একজন আঘাত করে রাফসানের মাথায়, ঢলে পড়ে যায় রাফসান পিচ ঢালা রাস্তায়। দুর্বল শরীরে প্রচন্ড মাথা ব্যথা নিয়ে চোখ খুলে রাফসান, সামনেই বসে আছে মীরা। রাফসানের চোখ খুলতেই মীরা বলল, পাপা পাপা, এরা তোমাকে আমাকে এমন করে বেঁধে রেখেছে কেন? এরা কি সেই পচালকগুলো যারা তোমাকে আর আম্মুকে মারতে চাইছিল? বলো, আমি ওদের মেরে ভূত বানিয়ে দেই। রাফসান মীরার দিকে তাকিয়ে আছে, ওর চোখে ভয় নেই, সাহস দেখছে ওর চোখে। না মামনি, এরা সেই লোকগুলো নয়, এরা ভালো মানুষ, তবে বকে গেছে, মা বাবার শিক্ষা পায়নি। ও তাই বুঝি? হ্যাঁ মামনি। তাহলে তুমি ওদের বুঝিয়ে দাও এসব ভালো না, ছোট্ট ছোট্ট বাচ্চাদের বাসা থেকে ধরে আনা, তারা ভয় পায় না? আমি ভয় পাইনি বুঝি? মামনি এরা বুঝবে না। পাপা তুমি তো সবাইকে শিক্ষা দাও, এদেরও একটু শিখিয়ে দাও। না মামনি, এরা শিক্ষা পায়নি, আমার ছাত্র এরা। কথাটা শেষ হতে না হতেই নিলয় এসে দাঁড়িয়েছে ওদের সামনে। কিরে মাস্টার, তোর অনেক চর্বি হয়েছে, আমি কি করি কিংবা না করি তাদের পুরো ক্যাম্পাসের কিছু এসে যায় না, আর তুই সামান্য সহকারী শিক্ষক হয়ে আমার সাথে লাগতে আসিস। বলে হাতের রডটা দিয়ে রাফসানকে আঘাত করবে, তখনই মীরা বলে উঠল, ওই ছাড়া আমি কিন্তু কিছু বলি না, শুধু পাপার ভয়ে, না হলে তোমাকে আমি গুলি করে মেরে ফেলতাম। রাফসান মীরার কথা শুনে কোনো মতো হাসি চেপে রেখেছে। নিলয় হাসানকে বলল, বাচ্চাটাকে তার মায়ের কাছে রেখে আয়, ওকে দিয়ে আর কাজ নেই আমার, বাচ্চা মানুষ কোমর হয়, এই মালটা ডেঞ্জারাস জিনিস, সাবধানে নিয়ে যাস। হাসান মীরাকে নিয়ে গোডাউন থেকে বের হতেই রাফসানের হাতের উপর রডের আঘাত করে নিলয়, ঘুঙিয়ে ওঠে রাফসান, তারপরে পায়ে পিঠে আঘাত শেষে মুখ বরাবর আঘাত করে নিলয়, গালের সাথে ঠোঁট ফেটে গড়গড় করে রক্ত বের হতে থাকে রাফসানের দেহ থেকে, চোখ ঝাপসা হয়ে আসছে, চোখের সামনে নিলয়ের পায়ের নিচে চাপা পড়া সিগারেট নজরে আসছে, আস্তে আস্তে চোখ বুঝে যাচ্ছে ওর, কুয়াশার মতো পরিষ্কার হচ্ছে সকালে ঘটে যাওয়া ঘটনা, চোখ বুঝে যাচ্ছে রাফসানের, কলেজ ক্যাম্পাসের শেষে এই ছোট্ট পুকুর, কংক্রিটের তৈরি ঘাটের উপর বসে আছে নিলয়, সবে মাত্র স্কুলের গণ্ডি পেরিয়ে আসা মেয়েগুলোকে কাছে টেনে নিয়ে আসে নিলয়, পাশে বসায় সে, হাত ধরে সিগারেটটা টান দিতে বলছিল তারা, মেয়েটা কান্না করে দেয়, কান্না জড়িত কণ্ঠে সিগারেটে টান দিতেই খুক খুক করে কাশি দিয়ে উঠে সে। এতে নিলয় আর তার সঙ্গীরা মজা নেয়, প্রথমে দেখেও না দেখার মতো চলে যায় রাফসান। কলেজের ক্লাস শুরু হবে, ছেলেগুলো অনার্সে পড়ছে, এবার হয়তো 4th সেমিস্টারে, তাই কিছু বলছে না রাফসান। রাফসান ইন্টারমিডিয়েটের ম্যানেজমেন্ট বিভাগে সহকারী শিক্ষক হিসেবে কাজ করছে, নিজেকে লুকিয়ে রাখার জন্য এটাই তার কাছে নিরাপদ আশ্রয় মনে হয়েছে। ছেলেগুলো অন্য পথে চলছে, কিন্তু রাফসান এদের কিছু বলছেও না, নিজেকে লুকিয়ে রাখতে চেষ্টা করছিল কিন্তু পারেনি। সেদিন সকালে রাফসান কলেজের গেটের সামনে দাঁড়াতেই নিলয় এসে পড়ে সামনে, হাত দিয়ে রাফসানকে সরিয়ে ভেতরে চলে যায় নিলয়। রাফসান মনে মনে বলে, বেয়াদব একটা। এই ইতি, তোমার নাম ইতি না? ক্যাম্পাসে ঢুকে এই কথাটা বলল নিলয়। মেয়েটা সুন্দর, ফর্সা দেহে নীল শাড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক দেখে কাজল ব্যবহার করছে সে। মেয়েটি বলল, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আমি ইতি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো।
কি করছো আজকাল? এই তো ভাইয়া ক্লাস করছি আর বাসায় যাচ্ছি। বয়ফ্রেন্ড আছে? এই মেয়ে কি বলছি শুনছো না? বয়ফ্রেন্ড আছে? না ভাইয়া। বলছে আর কাঁপছে মেয়েটি। ক্যাম্পাস ভরা মানুষ, ছাত্রছাত্রীরা তাকিয়ে আছে তাদের দিকে। নীলা ইতির কোমর ধরে কাছে টেনে নিয়ে যায়, ঠোঁটের সামনে নিজের মুখ নিয়ে বলল, এত মায়া জড়ানো ছোটি তো আমার হক আদায় করা দরকার। তোমার বয়ফ্রেন্ড নেই তাহলে এ মধু নষ্ট হবে তো? হয়। পুরো ক্যাম্পাস নিস্তব্ধতা ছেয়ে যায়। নীলার গলে থাপ্পড় দেয় রাফসান। নীলা ইতিকে ছেড়ে দিয়েই রাফসানের শার্টের কলার ধরে ঠেলে পেছনে নিচ্ছে। রাফসান নীলার হাত ধরে বলল, দেখো নীলা, তুমি যে কাজ করছো তা তোমার অন্যায়, এসব করতে পারো না তুমি। আমি কি তোর কাছ থেকে ন্যায় শিখবো? বলে দুটো বিশ্রী ভাষায় গালিগালাজ করে রাফসানকে। রাফসানের সহ্য হয়নি, নীলয়ের হাত শার্টের কলার থেকে নামিয়েই ওর গাল আর কান বরাবর আঘাত করতেই মাটিতে লুটিয়ে পড়ে। পেট বরাবর পায়ের আঘাতে কুঙিয়ে ওঠে। তার সাথে থাকা তার বন্ধুরা রাফসানের সামনে আসার সাহস করেনি, নীলয়কে নিয়ে হাসপাতালে ভর্তি করায়। পুরো ক্যাম্পাস তখন নিস্তব্ধ ছিল। নীলয় নামি আতঙ্ক, সেই ক্রোধে মীরাকে কিডন্যাপ করে নীলয়। বিকালবেলায় বাসায় ফিরতে মীরার নিখোঁজ সংবাদ। নীলয়ের কিডন্যাপিং ভিডিও দেখেই রাফসান চলে যায় নীলয়ের বলা জায়গায়। গলা বেয়ে ফিঙ্কি দিয়ে রক্ত ঝরছে, ঠোঁট ফেটে গেছে, চারদিকে অন্ধকার ঘনিয়ে আসছে। মোটা রডের আঘাত মাথা বরাবর পড়তেই চোখ বুঝে যাচ্ছে রাফসানের। এই কি শেষ! নতুন করে বাঁচতে চাইছিল সে, আর কি হবে না? মিম হাসপাতালে চোখ খুলেছে, পাশেই মীরা। মিম মীরাকে বুকে টেনে নিয়েই বলল, আর না, এখানে আমরা অনেক দূর চলে যাবে শহর ছেড়ে। বেহোশ রাফসানকে হাসপাতালে নিয়ে আসে গোডাউনের দারোয়ান। প্রচুর রক্তক্ষরণ হয়েছে তার শরীর থেকে। রক্ত দরকার দুই ব্যাগ, এবি নেগেটিভ রক্তের গ্রুপ। এক ব্যাগ হাসপাতালই ছিল যেটা রাফসানের শরীরে কম হয়ে যাবে। রাফসানের পকেটে পাওয়া মোবাইল থেকে মিমের সাথে যোগাযোগ করে তারা। মিম রাফসানের কথা শুনে থরথর করে কাঁপতে থাকে। কাজের মেয়েটি শক্ত করে চেপে ধরে মিমকে। শান্ত হ নাফা, ভাইয়ের কিচ্ছু হবে না। তুই মীরাকে দেখিস, আমি তোর ভাইয়ের কাছে যাব। কিন্তু আফা, এত বড় বাসায় আমি একলা কিভাবে থাকবো? আচ্ছা তুই বাসায় চলে যা, মীরাকে শিশুভাবির বাসায় রেখে যাব। আচ্ছা আফা। কাজের মেয়ে শেফালি নিজের যা কিছু ছিল ছোট্ট ব্যাগে নিয়ে নেয়, রাতের খাবারও একটা বাটিতে ভর্তি করে নেয়। সারাদিন এ বাসায় থাকলেও রাতে নিজের বাসায় চলে যায় শেফালি। সারাদিনের জামা কাপড় নিয়েই আসে এখানে, সেগুলো ব্যাগে করে নিয়ে বের হয়ে গেছে সে। পাশের ফ্ল্যাটেই সিজু ভাবি থাকে, তার একটা মেয়ে আছে মীরার বয়সে, তাই সমস্যা হবে না। মিম মীরার হাতে ফ্রিজ থেকে দুটো চকলেট বের করে দেয়। মীরা চকলেট দুটো হাতে নিয়ে মন খারাপ করে বলল, আম্মু পাপার কি হয়েছে? তেমন কিছু না মা, তুমি সিজু আন্টির সাথে গল্প করো, আমি তোমার পাপাকে নিয়ে আসি, কেমন? আচ্ছা আম্মু, তবে। চুপ হয়ে যায় মীরা। মিম বলে, তবে কি? পাপাকে বকা দিবা না। মিম মীরার দিকে বাঁকা চোখে তাকায়। মীরা চকলেট দিয়ে মুখ ঢেকে বলে, না না মামুনি, পাপাকে একটুগুলো বকে দিবা, বলেই হেসে ফেলে মীরা। বেশি পেকে গেছো তাই না? একবার তোমার পাপা আসুক, দুজনে দেখে নেব। এখন ভদ্রমেয়ের মতো সিজু আন্টির কাছে থাকবা, আমি তাড়াতাড়ি চলে আসব। মীরা কিছু বলে না। মিম নিজেকে গুছিয়ে বাসা সবকিছু চেক করে লক করে দেয় বাসা। মিম একটা ভরসা পাচ্ছে, মীরার কোনো সমস্যা হবে না। হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে অনেকটা সময় লেগে গেছে মিমের। রাফসানের জন্য দ্বিতীয় ব্যাগ রক্তেরও জোগাড় হয়ে গেছে। শরীরের সমস্ত ক্ষতস্থানগুলোতে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। হাসপাতালে রাফসানের ভর্তি ফর্ম পূরণ করে তাদের বিল পে করে তারপর রাফসানের পাশে এসে বসেছে মিম। মলিন মুখ হয়ে আছে তার, গভীর নিদ্রায় শুয়ে আছে রাফসান। ঘুমের ইঞ্জেকশন পুশ করা হয়েছে রাফসানের দেহে। সকাল ছাড়া চোখ খুলবে না ওর, চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। আজ রাফসান তার পুরনো দিনের মতো থাকলে হয়তো এমন কোনো দিনই দেখতে হতো না মিমের, তবুও বেশ আছে এখন মিম। রাফুর কালো ছায়া পিছু ছেড়েছে, সাধারণ জীবনে ছোটখাটো অসুবিধা আসবেই।
মিম চোখ মুছে রাফসানের হাতটা শক্ত করে চেপে রেখেছে, যেন হারিয়ে যেতে না পারে। সারা রাত মিম রাফসানের পাশেই ছিল, মীরা ইতুর সাথেই ঘুমিয়ে গেছে। সকালবেলা রাফসানের চোখ খুলতেই মিমের বুকের উপর নিজেকে দেখে সে। হাসপাতালের কেবিনে ছোট্ট বেডে রাফসানের পাশে মিম শুয়েছিল, মিমের বুকের উপর রাফসানের মাথা রাখে। মেয়ে ডাক্তার আর নার্স ছিল রাতের ডিউটিতে, তাই অসুবিধা হয়নি মিমের। পা মচকে গেছে রাফসানের, সেরে উঠতে মাসখানেক সময় লাগবে। রাফসানের চোখ খোলা দেখে মিমের স্বস্তি মেলে। কথা বলতে দেয়নি রাফসানকে, দুর্বল শরীর, ফলের জুস খাইয়ে ওষুধ খেতে দিয়েছে নার্স, ভারী খাবার একটু পরে দিবে। মিম বাসায় চলে এসেছে মীরার কাছে, সেখানে একজন লোক রেখে এসেছে রাফসানের খাবার নিয়ে যাওয়ার জন্য। মীরাকে বাসায় রেখে মিম রাফসানের পাশে থাকতে পারবে না, রাফসান এটা কখনোই মানবে না। কলেজ ক্যাম্পাসে নিলয় তার বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছে, গতকালকের মেয়েটা আসেনি আজও, মেয়েটি আর আসবেও না এই কলেজে, গত রাতে ধর্ষণ হয়েছে মেয়েটি। বাসায় ঢুকে একদল বখাটে মুখে কালো কাপড় বেঁধে ধর্ষণ করেছে তাকে। বাসার সবাইকে বেঁধে রেখে সমাজে কালো ছায়া পড়েছে নিলয় নামের একজন। বাবা এলাকার মন্ত্রী, বাবার ক্ষমতায় অপকর্মে লিপ্ত হয়েছে বকে যাওয়া নিলয়। একজন মেয়ে আসে কলেজ ক্যাম্পাসে, এর আগে কখনো এই ক্যাম্পাসে মেয়েটিকে দেখেনি কেউ। নিলয়দের দেখে মেয়েটি তাদের সামনে এসে দাঁড়ালো। নিলয় বলে উঠল, মামা ওরা মাল একটা। উফ, এক্সকিউজ মি, আমাকে বলছেন? কথাটা বলল তিথি। জি, আপনাকেই বলছি, বলেই হো হো করে হেসে উঠল নিলয় আর তার বন্ধুরা। তিথি বুঝেছে ক্যাম্পাসের বখাটে এরা, এদের কাছে হবে না, তাই ওখান থেকে সরে আসতে নিলয় ডাক দিল, এই যে সুন্দরী, তোমার দেহ দুলিয়ে মনে রং লাগিয়ে গেলে এ রং মেটাবে কে? তিথি মুচকি হাসি এসে বলল, ভাইয়া মাসে শুরু কেবল, শারীরিক সমস্যার কারণে আপনার মনের রং মেটাতে আমি পারবো না, বরং আপনি আমার বোনের কাছে যান, সে মেটাবে। কি বললি আবার বলতো? বলতে বলতে নিলয় তিথির ওড়না টেনে ধরে, তাতে দাঁত শক্ত করে চেপে তিথি নিজেকে সামলে নিয়ে বলল, আপনি আমার সাথে যেমন ব্যবহার করেছেন আমিও তেমন ব্যবহার করছি আপনার সাথে। নিলয় কতক্ষণ তিথির দিকে তাকিয়ে থাকে, ক্যাম্পাসে সবাই দেখছে তাদের। তিথি মেয়েটা অসুবিধার নয়। নিলয় মেয়েটিকে ছেড়ে আবার বন্ধুদের কাছে এসে বসে, তিথিকে বলে, আজকে নতুন বলে কিছু বললাম না। তিথি মুচকি হেসে পিছনে ফিরে চলে আসে, মনে মনে বলে, তোদের মতো পাতি বকাটেদের আমি মশার মতো পিষে মারি, আর তোরা কি না বলিস কিছু বলবি আমায়। তিথি চলে যায় সেখান থেকে। ক্যাম্পাসের মাঝে কিছু মেয়ে বসে আছে, একজন গিটার বাজাচ্ছে, বাকি সবাই মনোযোগ দিয়ে শুনছে। তিথিও তাদের পাশে এসে দাঁড়ায়। মেয়েটার সুর তোলা তিথির হৃদয়ে গেঁথে যায়, এমন সুর মাঝে মাঝে রাফু তুলত। হঠাৎ করে রাফুর কথা মনে পড়তেই তিথি ওই মেয়েদের মধ্যে একজনকে বলে উঠল, এক্সকিউজ মি আপু, আমি তিথি, আমাকে যদি একটু সাহায্য করতেন। গিটার হাতের মেয়েটি পিছু ফিরে তাকায়, বসা থেকে দাঁড়িয়ে বলল মেয়েটি, জি আপু বলেন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আপনাদের এই কলেজে একজন লেকচারার হিসেবে কাজ করেন, তাকে একটু দরকার ছিল। জি আপু, তার নামটা বলতে পারবেন? একটু ভেবে তিথি তারপর বলে, বোধ হয় রাফসান ইসলাম হবে তার নাম। রাফসান নামটা শুনতেই পিছনে বসে থাকা একটা মেয়ে বলল, বি তো ক্রাশের কথা বলছে। রুবি অগ্নিদৃষ্টিতে তাকায় তিথির দিকে, একটু গরম কণ্ঠে বলে উঠল, এই মেয়ে রাফসান স্যারের কাছে তোমার কি? তিথি বলল, স্যার কি দরকার খুব? স্যার আসেননি আজকে, নরম হয়ে বলল রুবি। তিথির নিঃশ্বাস ছোট হয়ে গেছে, বড় করে নিঃশ্বাস ফেলে বলল, ধন্যবাদ আপু, ভালো থাকবেন, আর হ্যাঁ রাফসানের একটি মেয়েও আছে, সেটা স্মরণে রাখবেন। বলেই চলে গেল তিথি অফিস রুমে। এ কলেজে অ্যাডমিশন নিয়েছে সে, কলেজের সব কাজ উপর থেকেই সব সম্পূর্ণ করা হয়েছে, তিথি শুধু কনফার্ম করতে এসেছে কলেজে। কলেজ গেটের সামনে এসে নিলয়ের দিকে তাকিয়ে তিথি হাতের মিডল ফিঙ্গার দেখিয়ে বের হয়ে গেল। নিলয়ের মস্তিষ্কে আগুন জ্বলে উঠেছে। বন্ধুদের নিয়ে বাইক স্টার্ট দেবে, তখনই নিলয়ের উপর স্ট্যাম্প দিয়ে আঘাত করে শিঙ্গ, কপাল ফেটে রক্ত ঝরছে, লেগে গেছে প্রচণ্ড মারামারি।
ক্যাম্পাস থেকে বেরিয়ে তিথি আন মনে হাঁটছে। রফসানকে তার ভালোবাসার কথা না বলা রয়ে গেছে, কিন্তু রফসানের যে মেয়ে আছে তাদের সংসার, সেটার ক্ষতিও আমি করতে পারবো না। আমি নহে ভালোবাসি, ভালোবাসার জন্য, ভালোবাসার মানুষটা সুখের জন্য, সে তো সুখে আছে, আমি নহে ছায়া হয়ে পাশে থাকি ওর। কথাগুলো বলছে তিথি বিড়বিড় করে। রাস্তার পাশে খালি বোতলে লাথি দিতে সেটা গিয়ে একটা ছেলের উপরে পড়ে। ছেলেটি তাকায় তিথির দিকে, তিথির চোখ বড় বড় হয়ে গেছে। ছেলেটিকে উপর নিচ ভালো করে দেখে নিল তিথি। জিন্সের প্যান্টে ইন করা সাদা শার্ট, হাতে নর্মাল ব্র্যান্ডের ঘড়ি, শ্যামলা চেহারায় খোঁচা খোঁচা দাড়ি, মধ্যবিত্ত পরিবারের একজন যোদ্ধা মনে হলো তাকে। ছেলেটা তিথিকে কিছু না বলেই চলে গেল। তিথি হা করে তাকিয়ে আছে ছেলেটার দিকে, কিছু বলল না, তার জন্য আফসোস হচ্ছে তিথি। কেমন এমন হচ্ছে অজানা তার। তখনই তিথির মোবাইলে কারো ফোন আসে, নাম্বার না দেখে রিসিভ করে সে। অপর পাশের মানুষটা বলতে লাগলো, তিথি কলেজে এডমিশন নিয়েছিস? জি নিয়েছি, কিন্তু আপনি কে? নাম্বার দেখোনি? তিথি মোবাইলের উপর চোখ বুলাতে রাশেদ নামে সেভ করা নাম্বার দেখতে পায়। ও রাশেদ ভাইয়া, নাম্বার খেয়াল করিনি। ঠিক আছে, সমস্যা নেই। রাফসানের খোঁজ মিলেছে কি? না ভাই। রাফসানকে কারার করো, তোমার যদি আরো লোক দরকার হয় নিয়ে নিও, তবুও রাফসানের যেন কিছু না হয়। আচ্ছা ভাই। কিন্তু আমার সন্দেহ হচ্ছে তোমরা পারবে কি না ওকে রক্ষা করতে। বস বলেছে ওদের শরীরে যেন একটু আস না লাগে। জি ভাই, আমি সম্পূর্ণ চেষ্টা করব। এই জেনে রাখো, রাফসানকে খুন করার জন্য ইন্টারন্যাশনাল কিলার হায়ার করা হয়েছে। ভাই আপনি ভুলে গেছেন হয়তো রাফসানকে। ভুলিনি, কিন্তু রাফসান অস্ত্র রেখে দিয়েছে। ভাই অস্ত্র রেখেছেন, চালানো ভুলিনি। যাই হোক, সাবধানে পদক্ষেপ নিও। জি ভাই। ফোন কেটে দেয় রাশেদ। রাশেদ ব্ল্যাক ড্রাগন গ্যাং এর একজন মেম্বার, শহীদ হাসানের অ্যাসিস্ট্যান্ট। শহীদ হাসান কখনোই রাফসানকে হারাতে চাইবে না। রাফসান যে তার প্রথম ভালোবাসার সন্তান, তাই তার দেহরক্ষী হিসেবে গোপনে তিথিকে পাঠিয়েছে রাফসানের চারপাশে থাকার জন্য। শ্যাডো হান্টার নামে গোপন গ্যাং ক্রিয়েট করেছে শহীদ হাসান, যা শুধুমাত্র রাফসানকে প্রোটেকশন দেওয়ার জন্য। শ্যাডো হান্টার ব্ল্যাক ড্রাগনের বেস্ট স্নাইপার শুটারদের নিয়োগ দেওয়া হয়। তিথি ফোন রেখে বাসায় যাবার জন্য এগোচ্ছে। কলেজ ক্যাম্পাসের গন্ডগোল শেষ হতেই আহত মানুষদের হাসপাতালে নেওয়া হয়েছে। নিলয় গ্রুপ আর শিমল গ্রুপ এমন গন্ডগোল লেগেই থাকে প্রায় সময়। রুবি রাফসানের প্রতি দুর্বল, যখন শুনল রাফসানের স্ত্রী সন্তান আছে তা শুনে আনমনে হয়ে পড়ে। কলেজ থেকে বাসায় এসে নিজের রুমে দরজা বন্ধ করে বসে আছে রুবি। শহরে তার বাবার নামটা একটু বেশি চর্চা করা হয়, নাম করা ব্যবসায়ীদের মধ্যে একজন সে, তার সাথে ছোটখাটো গ্যাং চালিয়ে থাকে। দুপুরে খাওয়া হয়নি রুবির, দরজা বন্ধ করে বালিশে মুখ মন খারাপ করে বসে আছে। মা দুবার ডাকতে এসেছে, মায়ের উপর রাগ দেখে তুর তুর করে তাড়িয়ে দিয়েছে তাকে। কারোর সাথে কথা বলছে না রুবি। বাবা এসেছে রাতে, মা রুবির বাবাকে সব খুলে বললে রুবির বাবা রুবির রুমে আসে। অন্ধকার রুম, আলো জ্বালাতেই রুবি বালিশের উপর থেকে মুখ সরাতেই রুবির বাবা তার চেহারার দিকে তাকিয়ে আছে। ফর্সা চেহারা লাল টুকটুকে হয়ে আছে, চোখ ফুলে গেছে। চিন্তিত হয়ে সে রুবির পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কি হয়েছে মা তোর? চুপ হয়ে বসে আছে রুবি। তার বাবা মেয়ের দিকে তাকিয়ে হতাশ হয়ে আছে। রুবি তার বাবার বুকে মাথা রাখে, আস্তে আস্তে বলে, কিছু বলে না। হঠাৎ তার খেয়ালে আসলো, যদি রাফসানের স্ত্রী সন্তানকে দুনিয়া থেকে সরিয়ে ফেলা যায় তাহলে তো তার জন্য রাফসানকে পাওয়া একদম সোজা হয়ে আসবে। হ্যাঁ, আমি তাই করব। রাফসানের জীবন থেকে তার স্ত্রী সন্তানকে সরিয়ে ফেলব। হ্যাঁ, আমি তাই করব। বিড়বিড় করে বলছে কথাগুলো রুবি। রুবির বাবা আকবর হোসেন তার মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, চল মা, খেয়ে নিবি, খাওয়ার পরে সবকিছু শুনব। হুম বাবা, বলেই উঠে যায় রুবি। ফ্রেশ হয়ে খাওয়া করে নেয় সে। খাওয়া শেষে বাবার উদ্দেশ্যে বলল রুবি, বাবা রিয়াদ ভাইয়ের নাম্বারটা আমার চাই। আকবর হোসেন তার মেয়ের কথা শুনে তাকিয়ে আছে তার দিকে।
রিয়াদ হচ্ছে আকবর হোসেনের গ্যাং কন্ট্রোলার। তার আন্ডারে গ্যাংয়ের কয়েকশো ক্যাডার কাজ করে, কিন্তু তার কাছে তার মেয়ের কী কাজ সেটা মাথায় আসছে না আকবর হোসেনের। সে তার মেয়েকে বলল, কিন্তু মা, তার সাথে তোর কী দরকার? তুমি দিবে কি না বলো সেটা। আকবর হোসেন ভাবল হয়তো কোনো বদমাশ ছেলেপুলেদের শায়েস্তা করতে হবে, তাই হয়তো। সে নাম্বার দিল রুবিকে। রুবি তার নাম্বার মোবাইলে সেভ করে বাবার কাছ থেকে বিদায় নিল। ঘুমোবে এখন সে। মধ্যরাত তখন হাসপাতালে শুয়ে আছে রফসান। পায়ের ব্যথা কিছুটা কমেছে, কাল সকালে বাসায় যাবে, সেখানে রেস্টে থাকবে কিছুদিন। হঠাৎ কারো পায়ের শব্দ রফসানের কানে আসে, কেউ আসছে এদিকে। ঘুমানোর মতো শুয়ে আছে রফসান। সাদা অ্যাপ্রন পরে একজন মধ্যবয়সী ছেলে রফসানের ক্যাবিনে ঢুকে ছুরি বের করে। হালকা আলো স্পষ্ট দেখাচ্ছে ছুরিটা। আঘাত করতে এসেছে রফসানকে। ঘুমন্ত মানুষের উপর আঘাত করছে আন মনে। আচমকা রফসান সরে গিয়ে তার হাতের ছুরিটা টান দিয়ে ফেলে দেয়। ছেলেটা দ্বিতীয়বার অ্যাপ্রনের ভিতরে হাত দেওয়ার আগেই রফসান বেডের পাশে দাঁড় করা স্টিলের রড দিয়ে ছেলেটার উপর আঘাত করে। বেসামাল হয়ে দৌড়ে পালিয়ে যায় সে। যাওয়ার সময় তার মোবাইল ফেলে যায় সেখানে। রফসান কেবিনের আলো জ্বালায়। পায়ের ব্যথা বৃদ্ধি পাচ্ছে। মোবাইলটা দেখে হাতে নিয়ে দেখে একটা ওপেন ফাইল, যেখানে রফসানের ছবি আর তাকে মারতে পারলে তার এমন 5 কোটি টাকা। বিস্মিত হয়ে তাকিয়ে আছে রফসান। তার পরিচয় সম্পূর্ণ গোপন, তবুও তার শত্রুদের ভাড়া টেকেট আর তার কাছে পৌঁছে গেছে। কিন্তু কিভাবে? রফসানকে তো কেউ চিনে না। তাহলে তার ছবি এদের কাছে কিভাবে? তাহলে কি কেউ নিজের লোক বিশ্বাসঘাতকতা করেছে? রফসানকে এক রহস্য ধাঁধায় ফেলে দিয়েছে এই মোবাইলটা। হঠাৎ ফোন আসে সে মোবাইলে, আকবর বস নামে সেভ করা। রফসান ফোনটা রিসিভ করতেই অপর পাশের মানুষটা বলতে লাগলো, 8,974 কাজটা কি সম্পূর্ণ হয়েছে? রাফুকে কি মারতে পেরেছিস? রফসান স্তব্ধ নরম কণ্ঠে বলল, একজন কে রাফুকে ছুঁতে পারে? আরে আমার তো কপাল খুলে গেল, রাফুর কণ্ঠ শুনেছি। আকবরের কথা শুনে রফসান খটখট করে হেসে উঠল, বলল, দেখ তুই কি, সেটা আমি জানি না, কিন্তু রাফু তার আগের ফর্মে যদি একবার আসে তো রাফুর কণ্ঠ শোনার কানটাই থাকবে না। চোখ দিয়ে তাকে দেখার আগেই চোখ দুটো উপরে উঠবে, গলা দিয়ে শব্দ বের হবে না, তার আগেই কণ্ঠনালী আলাদা হবে দেহ থেকে। বুঝতেই পারছিস তুই কতটা ভাগ্যবান যে রাফু তার ফুল ফর্মে নেই। ও মা, আমি ভয় পাইছি। আকবর ব্যঙ্গ করে কথা বলছে, সে ভাবছে মজা করছে রাফু। রাফু কিছু বলবে, তার মধ্যে আকবর আবার বলল, তোর খেলা শেষ রাফু, অপেক্ষা কর। ফোনটা রেখে দেয় আকবর। রফসান মোবাইলের দিকে তাকিয়ে আছে। আকবর নামটা প্রথম শুনছে সে। পুরনো কোনো শত্রুর নাম যে আকবর তা মনে করতে পারছে না রফসান। চুপচাপ বেডে বসে আছে। পূর্ব আকাশ থেকে আজানের ধ্বনি আসছে। রফসান অজু করে ফজরের নামাজ পড়ে নিজেকে গুছিয়ে নিতে শুরু করে। তার বাসা যাওয়ার খুব তাড়া। সকাল 10টা তখন। মীরা দৌড়ে রফসানের ক্যাবিনে ঢুকছে। পাপার কোলে উঠে না কতদিন জাপটে ধরেছে রফসানকে মীরা। রফসানের মাথায় গালে ব্যান্ডেজ খোলা হয়নি এখনো। পায়ের ব্যান্ডেজ খুলেছে রাতেই। মিম হাসপাতালে সমস্ত বিল মিটিয়ে রফসানকে নিয়ে বাসায় আসে। মীরা তো রফসানের কাছ থেকে নড়ছেই না, মিম বাসার কাজে ব্যস্ত। নিজের মোবাইলটা চার্জে লাগিয়ে ওপেন করতে সেই চিরপরিচিত নম্বর থেকে ফোন আসলো। রফসান ফোনটা রিসিভ করে কানে ধরতেই অপর পাশের মেয়েটি বলল, আসসালামু আলাইকুম বস, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম চিচি। হ্যাঁ বস। আমার নাম্বার পেলে কোথায়? আমি স্বইচ্ছা চলে এসেছি, তবু কেন পিছু ছাড়ছো না আমার? আপনার শত্রুরা কি পিছু ছাড়বে আপনার তা মনে হয়? রফসান নিশ্চুপ, কিছু বলছে না। গত রাতের অ্যাটাক তাকে তার শত্রুদের মনে করিয়ে দিচ্ছে বারবার। তিথি আবার বলে উঠল, রাফু ভাই। এবার বস বলেনি, ভাই বলেছে। নিজের মনের ফিলিংস লুকিয়ে রেখে স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করছে তিথি। রফসান মুখ খুলল, বলল, তিথি আকবরকে? তিথি অবাক হয়, আকবরের কথা রাফু জানলো কিভাবে? উৎকণ্ঠিত গলায় বলল,
বস, আপনি কি করে জানলেন আকবরের কথা? আমি জানতে চেয়েছি আকবর কে। অনেক কথা বস, কলেজে আসেন তারপর বলি। আজকে আসবেন কলেজে? না দিদি, আমি অসুস্থ, 15 দিনেও যাওয়া হবে না কলেজে। তিথির বুকটা ধক করে ভারী হয়ে আসে, কণ্ঠটা মলিন হয়ে গেছে। সে বলল, কেন বস, কি হয়েছে আপনার? সাধারণ মানুষের উপর যেমন জুলুম হয় ঠিক তেমন হয়েছে। বুঝলাম না বস। বুঝবে না তুমি। বস, বাসায় আসবো? না, আমি জানি তোমরা আমার বাসার ঠিকানা জানো, কিন্তু কি হয়েছে তা জানো না। তা যেখানে আছো সেখানেই নজর রাখো। নিলয়ের কাম তামাম করে ফেলি বস। ভেবেছিল নিলয়ের ব্যাপারে যে তিথি সবকিছু জেনেছে সেটা আফসানকে বলবে না, গোপনে নিলয়কে গায়েব করে দিবে তিথি। কিন্তু সে কথা গোপন রাখতেও পারল না তিথি। রাফসান বলল, জি বস। আমি ফ্রি হলে দেখা করব, ততদিনের জন্য আল্লাহ হাফেজ। বলে এই ফোন কেটে দেয় রাফসান। মীরা রাগান্বিত চোখে তাকিয়ে আছে রাফসানের দিকে, কোমরে হাত দিয়ে বলে, তিথি দূরবীন দিয়ে রাফসানকে দেখছে সামনের বিল্ডিং এর ছাদ থেকে, মুচকি মুচকি হাসছে। মীরা তার বাবাকে আঙুল দিয়ে ইশারা করে বকা দেওয়ার ভঙ্গি দেখে রাফসান মীরাকে ঘুষ দিচ্ছে, কপালে দুটো চুমু আর দুটো বড় চকলেট। মেয়ে সব কিছু ভুলে গেছে, তিথি নামের কিছুই শুনেনি মীরা। একবার মায়ের কাছে নালিশ করলে রাফসানের কলিজা শুকিয়ে ফেলত মি। তা যাই হোক, অল্পতেই মীরাকে হাত করতে পেরে খুশি রাফসান। পরন্ত বিকেলে বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে রাফসান, শাড়ি পরেছে মিম। রাফসানকে আনমনে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে নিজে পিছন থেকে গিয়ে রাফসানের কোমর জড়িয়ে লেপটে গেছে তার সাথে, পিঠের উপর নিজের মাথা দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ সুখের সুখী হয়ে চোখ পচে। রাফসান বাধা দেয় না মিমের সুখের। মীরা হুট করে তাদের পাশে এসে দাঁড়ায়, চুপচাপ তার হাতের একটা আঙুল দিয়ে রাফসানের পায়ে টোকা দিচ্ছে। রাফসান নিচের দিকে তাকাতে মীরা মুখ বাঁকা করে বলল, কথাটি শেষ না করতেই মীরার পেছনে কাজের মেয়েটি এসে দাঁড়ায় হাতে ছুরি। থরথর করে কাঁপছে তার হাত, ধারালো ছুরি মীরার গলা বরাবর তাক করে ধরে সে। রাফসান নড়ছে না তার জায়গা থেকে। মিম চোখ বুঝেই আছে, কিছু বুঝতে পারছে না তার বন্ধ চোখের আড়ালে কি হতে যাচ্ছে। মিম কাজের মেয়েটির দিকে তাকিয়ে আছে, মীরা কিছু বুঝতে পারছে না তার সাথে কি হতে চলছে। রাফসান নিজের জায়গা থেকে সরে দাঁড়ালেই মেয়েটি আঘাত করবে মীরার দেহে, তাই চুপচাপ দাঁড়িয়ে আছে রাফসান। কাজের মেয়েটি ঘামছে, সমস্ত শরীরে থরথর করে কাঁপছে। রাফসান বুঝতে পারে কাজের মেয়েটির কেউ বিপদে আছে। পকেটে হাত দেয় রাফসান, ডায়াল কলের প্রথম নাম্বারটা তিথির। আলতো হাতের স্পর্শে কল চলে যায় তিথির কাছে। তিথি কল রিসিভ করে হ্যালো হ্যালো বলতে থাকে, রাফসানের কোনো উত্তর পায় না। বারান্দায় চলে আসে তিথি, সম্পূর্ণ দেখতে পায় রাফসানের বারান্দায় কি হতে চলেছে। রুম থেকে M146 নিয়ে কাজের মেয়েটির দিকে তাক করে ধরে তিথি। বারান্দার গ্রিলের বাইরে হাত বের করে ইশারা দেয় তিথিকে, অজ্ঞান করার ইশারা। তিথি দেরি না করে রুম থেকে ডামি বুলেট নিয়ে শ্যুট করে কাজের মেয়েটির উপরে, ঢলে পড়ে ঘুমের মধ্যে। রাফসান বলে উঠল, মীরা মামুনি, দেখো তোমার শিউলি আফা অসুস্থ হয়ে পড়েছে। বলে মিমকে ছাড়িয়ে নেয় নিজের দেহ থেকে। মিম গিয়ে শিউলিকে ধরে, ফ্লোরে পড়ে আছে শিউলি। হাত দিয়ে ইশারা করে তিথিকে, কাজ হয়ে গেছে। তিথি রুমে চলে যায়। রুমের ভিতরে গিয়ে তার গ্যাংয়ের দুজনকে অ্যাম্বুলেন্স নিয়ে রাফসানের বাসার নিচে পাঠিয়ে দেয়। মিম শিউলির হাত ওর কাঁধে তুলে নেয়, সাথে রাফসানও সাহায্য করে নিচে নামতে। মিম, তুমি মীরাকে নিয়ে সিজু ভাবির বাসায় থাকো, আমি আসছি। মিম, সমস্যা হবে না, আবার তুমি মীরার কাছে যাও। হঠাৎ খেপে যায় রাফসান, মিমকে ঝাড়ি দিয়ে গাড়িতে উঠে গেল রাফসান। মিম বুঝতে পারেনি রাফসান এমন অদ্ভুত রিয়াক্ট কেন করলো। মিম কিছুটা আন্দাজ করে কিছু একটা ঝামেলা আছে এর মধ্যে, তাই কথা না বলে রুমে চলে আসে মিম, মীরাকে নিয়ে ছাদে ওঠে। রাফসান শিউলিকে নিয়ে তার নির্ধারিত গোডাউনে নিয়ে চেয়ারে বসিয়ে বেঁধে ফেলে। চারদিকে তিথির লোক, রাফসান বসে আছে সামনে, শিউলি অজ্ঞান হয়ে পড়ে আছে। রাফসান তিথির সামনে বসে বলল, তিথি বলো এসব কেন করছে?
আমি অন্ধকার জগতের বাহিরের সৌন্দর্যে বেরিয়ে এসেছি, তবুও কেন আমার পিছু নিয়েছিস? আর ওই একবার তাকিয়ে কেনই বা আমাকে মারতে চায়? তিথি চুপ হয়ে বসছে রাফসানের পাশে, আলতো করে ওর হাতটা ধরে বলতে লাগলো, বস, সে 3 বছর আগের কথা, যখন আপনি গ্যাং ছেড়ে গোপনে এখানে চলে আসেন, তার কয়েক মাস পরের ঘটনা। আপনার বাবা শহীদ হাসান বিডির সকল মাফিয়াদের নিয়ে একটা মিটিং করেন। মাফিয়া বলে ভুল হবে তাদের, দেশের কালোবাজারি গোল্ড ডিলারদের নিয়ে বোর্ড মিটিং হয়, আর ব্ল্যাক ড্রাগনের নাম শুনলে সব চুচো শেয়ালগুলো পিছে লেগে যায়। সে বোর্ড মিটিংয়ে উপস্থিত ছিলেন আকবর হোসেন, দিলদার আজি কবির, শুভাশিস, আরও কিছু গোল্ড এবং ডায়মন্ডস নগর। মিটিংয়ে এবছরে সবচেয়ে বড় ডিল হতে যাচ্ছিল মিস্টার ওয়াদিয়ার সাথে, ওয়ার্ল্ডের নাম্বার 1 মার্সিনারি গ্রুপ তারা। আপনার দোস্ত জাহিদ মাহুজের বাবা মিস্টার ওয়াদিয়ার সামনে আকবর হোসেন ড্রাগ স্মাগলিংয়ের করার প্রস্তাব দেন। শহীদ হাসান তো পুরো গরম হয়ে উঠেছে, টেবিলের উপর থাপ্পড় দিয়ে দাঁড়িয়ে যায় সে। আমার দেশে ড্রাগস স্মাগলিং হবে না স্যার, সময় বদলেছে, এখন টিকে থাকতে হলে ড্রাগসের আমদানি করতে হবে। কথাটা বলল আকবর হোসেন, তার সাথে গলা মিলালো দিলদরাজি। শহীদ হাসান শক্ত গলায় বলল, আমার শহরে ড্রাগস সাপ্লাই হবে না, যারা ড্রাগস সাপ্লাই আনতে চাইছেন এই দেশে তাদের সাথে ব্ল্যাক ড্রাগনের কোনো সম্পর্ক থাকবে না, আর সন্ত্রাসী চাঁদাবাজদের প্রোটেকশন ব্ল্যাক ড্রাগন দেবে না। আর যতদিন রাফু বেঁচে আছে ততদিন রাফু ড্রাগস সাপ্লাই এই দেশে হতে দেবে না। স্যার, রাফু জীবিত আছে নাকি মরে গেছে কেউ জানে না, জীবিত থাকলেও কোথায় আছে সেটাও কারো নজরে নেই, আর আপনি রাফুর ইশারায় চলছে, এইভাবে অন্ধকার জগতে কতদিন টিকে থাকবেন? যতদিন আমার আতঙ্ক আছে ততদিন। আপনার আতঙ্ক তো রাফু, সে একাই যথেষ্ট। দেখা যাবে রাফু কতদিন টিকে থাকে। বলে উঠে যায় আকবর আর দিলদরাজি। মিস্টার ওয়াহিদ শহীদ হাসানকে বলল, শহীদ ভাই ভরসা রাখুন, আমাদের গ্রুপ থেকে বাংলাদেশ ড্রাগ স্মাগলিং হবে না। শহীদ হাসান চুরুটে আগুন লাগিয়ে টানছে। মিস্টার ওয়াহিদের সাথে বাকি সকলে যার যার মতো গোল্ড হিরোর ডিল করে চলে যায়। ডিল শেষে মিস্টার ওয়াহিদ আর শহীদ সে বিল্ডিংয়ের ছাদে আসে। দুটো হেলিকপ্টার অপেক্ষা করছে দুজনের জন্য, হ্যান্ডশেক করে দুজন দুদিকে। আকবর হোসেন এখান থেকে চলে গিয়ে প্ল্যানিং করে রাফুকে মেরে ফেলার। সঙ্গ দিয়েছে দিলদারাজি, সে খবর পেতেই আপনার বাবা আমাদের গোপন গ্যাং তৈরি করে আপনাকে রক্ষা করতে ছায়া হয়ে পাশে থাকতে বলেন, তাই আমরা আপনার ছায়া হয়ে আছি 1.5 বছর। কিছুদিন আগে আমাদের গ্যাংয়ের একজন আপনার ছবি আকবর হোসেনের কাছে বিক্রি করে দেয়, সেটা জানার পরে তাকে আর বাঁচতে দেয়নি, পুরো 4 রাউন্ড গুলি তার বুকে ঝাঁঝরা করে দিয়েছি। রাফসান তিথির কথা শুনে স্তব্ধ হয়ে বসে আছে, কি বলবে বুঝতে পারছে না। রাফসান এ চক্রের চক্রান্ত থেকে বের হতে চায় শুধু, সেটা যে কোনো মূল্যেই হোক, মিমমিরার জন্য যা কিছু করার দরকার তাই করবে রাফসান। সামনে এই শিউলির জ্ঞান ফিরেছে, কাঁদতে কাঁদতে বলতে লাগলো, সাহেব, আমার বড় মেয়েকে তারা নিয়ে গেছে সাহেব, আপনাকে খুন করতে পারলে আমার মেয়েকে ছেড়ে দিবে সাহেব, আর আমাকে 10 লাখ টাকা দিবে সাহেব, যার কারণে আমি আপনার উপর হামলা করতে চাইছিলাম, বলে কান্না করে দেয় শিউলি, থরথর করে কণ্ঠ কাঁপছে ওর। রাফসান একটু ভেবে বলে উঠল, তিথি, আমার বুকে বুলেট আঘাত করো, যেন আমি বেঁচে না থাকি, আমার মৃত্যু শ্রেয়। কি? চমকে উঠে তিথি। রাফসান বলল, হ্যাঁ, এটাই একমাত্র উপায় বেঁচে আছে, মিম মিরার খুশির জন্য আমাকে মরতে হবে, আমার জন্য যেন তাদের কোনো আজ না আসে সে দায়িত্ব নিয়েছি আমি, আমার মৃত্যু হলে তারা নিরাপদ থাকবে, মিমের যা সম্পত্তি আছে তা দিয়ে তাদের সারা জীবন চলে যাবে। কিন্তু বস, আপনি চাইলে ওদের চুটকি দিয়ে উড়িয়ে দিতে পারেন। কত শেষ করবো বলো দিছি, একজন শেষ করলে 10 জন আসবে, 10 জন শেষ করলে 100 জন তৈরি হবে, আমি ক্লান্ত হয়ে যাব, আমার মৃত্যুই শ্রেয়। আমি পারবো না বস। তুমি না পারলে আমি নিজে নিজেকে আঘাত করতে পারি। বলে তিথির কাছ থেকে 9mm পিস্তলটা নিয়ে ট্রিগার টিপ দিতে লুটিয়ে পড়ে ফ্লোরে, ঘর ঘর করে রক্ত ঝরছে থাকে সমস্ত ফ্লোরে। শিউলি তা দেখে আবার জ্ঞান হারায়।
বস এমনটা হলেও পারত। চোখ দিয়ে পানি পড়ছে তিথির। শ্যাডো হান্টারের ক্যাডার জয়, শিমুল, প্রিন্স আরো কয়েকজন তিথির আফসানকে ঘিরে দাঁড়িয়ে আছে। সবার চোখে বেদনার অশ্রু। জয় চোখ মুছে তিথিকে বলল, বস আমার একটু যেতে হবে। তিথি জয়ের দিকে তাকায়, ওর চোখে পানি টলমল করছে। তিথি মাথা নাড়িয়ে সম্মতি দেয় তাকে যাবার। জয় নিজের স্নাইপার আর AK-47 জমা রেখে বের হয়ে যায়। তিথি আন মনে তাকিয়ে থাকে রাফসানের নিস্তব্ধ দেহের দিকে। গোডাউন থেকে বের হয়ে জয় গোডাউনের পিছে চলে আসে। পকেট থেকে মোবাইল বের করে বুক পকেটে লাগানো কলমের সাথে যুক্ত ক্যামেরা থেকে মেমোরি বের করে ফোনে কানেক্ট করে। রাফসানের মরে যাওয়া দৃশ্য স্পষ্ট। ভিডিও ক্লিপটা চেক করে আকবর হোসেনের ইমেইলে ভিডিওটা সেন্ড করে জয়। ভিডিওটা পৌঁছানোর 2 মিনিট বাদেই আকবর হোসেন জয়ের ফোনে ফোন করে। রিসিভ করে জয়। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। বস রাফুর ক্লেস ক্লোজ। আমি জানতাম তুই পারবি জয়, এখন বল তুই কি চাস? যা ডিল হয়েছিল বস তাই দিলে হবে, 5 কোটি টাকা। ওকে, তোর ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গেছে, চেক করে নিস। ধন্যবাদ বস। শোন জয়, আজ থেকে তোর আমার সম্পর্ক এখানেই শেষ। তুই আমাকে চিনিস না, আমি তোকে চিনি না, আর কখন আমার সামনেও আসবি না। দরকার হলে আমি তোকে সারা দিব। ভালো থাকুন, ব্লক ড্রাগনের হাত থেকে বেঁচে থাকলে দেখা হবে আবার। বলে এই ফোনটি রেখে দেয় জয়। আকবর হোসেন রাফুর মৃত্যুর ভিডিও আন্ডারওয়ার্ল্ডে ভাইরাল করেছে, সাথে সাথেই ধসে পড়ে ব্ল্যাক ড্রাগনের বিজনেস ওয়ার্ল্ড। কমতে থাকে ব্ল্যাক ড্রাগনের কাস্টমার। গোল্ডের মার্কেট এক ধাক্কায় পাহাড় ছুঁয়েছে। ড্রাগ মাফিয়ারা একে একে বের হতে শুরু করে। জয় গোডাউনের পিছনে দাঁড়িয়েছিল তখন। 25 কোটি টাকা জয়ের জন্য আসমান সমান বড় হওয়ার জন্য যথেষ্ট। খুশিতে আত্মহারা হয়ে আছে পাশেই ঝোপঝাড়। পেট হালকা করতে দাঁড়িয়ে আছে ঝোপের পাশে। জিপার খুলতেই রাফসান এসে দাঁড়ায় জয়ের পাশে, পিছন থেকে ঘেরাও করে রাখে জয়কে। জয়ের চোখে ভয় সৃষ্টি হচ্ছে। রাফু পেট হালকা করছে ঝোপের মধ্যে। জয় প্যান্ট ভিজিয়ে ফেলেছে। রাফুর কাজ শেষ হলে জয়ের কাঁধে হাত রাখে। রাফু বলে, 25 কোটি টাকা একটু বেশি হয় না তিথি? তিথির মুখটা হাস্যোজ্জ্বল হয়ে ওঠে। বলে সে কি যে বলেন বস, আমি তো 5 কোটি টাকা পেলেই আপনাকে মেরে ফেলার প্ল্যানিং করতাম, কিন্তু কিন্তু কি তিথি? যদি কখনো স্বপ্নেও ভুলে যাই আপনি কে, তাহলে তো আপনাকে মারার প্ল্যান করতে আমার হাঁটু কাঁপবে। জয় হয়তো ভুলে গেছে রাফু অস্ত্র রেখেছে, কিন্তু চালানো ভুলেনি। জয় শুনছে তিথির কথা, মৃত্যুর ভয়ে ক্রমশ বাড়ছে তার। কিন্তু তার কৌতূহলী মন বারবার জানতে ইচ্ছা করছে রাফসান কি করে বাঁচল। সে তো নিজেই তার বুকে গুলি চালিয়েছে। জয়ের মুখের দিকে তাকিয়ে আছে রাফু। বুঝতে পারছে জয়ের কনফিউশন। রাফু বলতে লাগলো, জয় গেমটা ভালোই খেলেছিস, কিন্তু কার সাথে গেম খেলতে চাচ্ছিস সেটা কখনোই ভাবিসনি। তোর প্ল্যান ঠিক ছিল, হাসপাতালের কম্পাউন্ডার রমেশের হাতে আমাকে মারতে চাইছিল সেদিন রাতে, কিন্তু ব্যর্থ। আকবর হোসেনের নাম্বারের পাশে তোর নাম্বারটাও ছিল, তখনই আমি তোর সাথেই গেম খেলি। কম্পাউন্ডার রমেশ আমাকে মারতে এসেছিল, কিন্তু আমি তাকে ধরে ফেলি। সে পালাতে না পেরে তোর সত্যি নাম আমার কাছে বলে দেয়। আমিও তোকে কিছু না বলে এখনও কেন বাঁচিয়ে রেখেছি কেন জানিস? এটা আমার গেম। আমার ফেক মৃত্যুর সংবাদ তুই তোর বসের কাছে দিয়েছিস, তারা আমাকে মৃত ভাবছে, আমার উপরে অন্ধকার জগতের কালো ছায়া কেটে গেছে। কিন্তু তুই যে আমার কাজের মেয়ে শিউলিকে ব্যবহার করবি তা জানা ছিল না। ভালো থাকিস। বলে এই জয়ের কাঁধ থেকে হাত সরিয়ে নেয় রাফু। তিথির বুলেট জয়ের মাথা ছেদ করে। রাফু সিগারেটে আগুন লাগিয়ে টানছে। জয়ের লাশ সে ঝোপের নিচে গর্ত করে পুঁতে ফেলে। শিউলিকে নিজের বাসায় রেখে আসে তিথির গ্যাং। তিথি বলল রাফুকে, বস আজ রাতে পাচি হবে আমার কাছ থেকে। না পারবো না তিথি, মিমকে নিয়ে বাসা চেঞ্জ করতে হবে। তা বস বাসা চেঞ্জ করবেন কলেজের চাকরিটা? এটা থাকবে,
আর এই শহরেই আছি আমি, যাচ্ছি না কোথাও। আর এখন তো সবার কাছে রাফু মৃত। জি বস। আচ্ছা তাহলে আমি আসি আজ। বস, রাতের পার্টিতে আপনার জন্য অপেক্ষা করব। রাফসান মুচকি হেসে চলে যায় সেখান থেকে। তিথি রাফসানের জন্য একটা বাসা ঠিক করে রেখেছে। মিম মীরাকে নিয়ে শুরু বাসায় আসলেই হবে। রাফসান নিজের রুমে এসে মিমকে বলল, তোমার যা কিছু নেবার নিয়ে নাও, এই বাসা চেঞ্জ করছি আমরা আজকে। মিম অবাক হয়ে বলল, কেন, কিছু কি হয়েছে? না কিছু হয়নি, কিন্তু বাসা চেঞ্জ করতে হবে এখনই। মিম দ্বিতীয় কথা বলার সাহস পায়নি। রাফসানের পায়ে ব্যথা, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। মীরার কাছে এসে বসে রাফসান। মীরা ঘুমাচ্ছে, তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, না মানে তোমাদের ছায়া হয়ে থাকবো সারা জীবন। আলতো করে ওর কপালে চুমু এঁকে দেয় রাফসান। মিমের সামান্য কিছু জামা কাপড় নিয়ে নিয়েছে, মীরার রাফুর ও কিছু নিয়ে নিয়েছে। সন্ধ্যা নামার আগেই রাফসান তাদের নিয়ে নতুন বাসায় উঠেছে। সুন্দর করে সাজানো এই রুম তিথি নিজ হাতে সাজিয়েছে। জয়ের প্ল্যানিং এর কথা জেনে তিথিকে একটা বাসা নিতে বলেছিল রাফসান। তিথি সে অনুযায়ী এ রুমটা নিয়ে সাজিয়ে রেখেছে। মিমের পছন্দ হয়েছে খুব। ব্যালকনির ছোট্ট বাগানটা দেখে লাফিয়ে উঠছে, কিন্তু তার মন বড্ড খারাপ। নতুন করে সবকিছু গুছিয়ে নিতে হবে, যে কষ্ট হবে। রাফসানের মনে ভয়, বুকটা ভার হয়ে আছে। মীরার যদি কিছু হয়ে যেত তখন নিজেকে ক্ষমা করতে পারত না রাফসান। মাথা ঝিমঝিম করছে, রুম থেকে বের হয়ে ছাদে আসে। আকাশ কালো হয়ে গেছে, রাতে নেমেছে বিবর্ণ আকাশে। হালকা বাতাসে ছাদের পরিবেশ অন্যরকম হয়ে আছে। তিথির কাছ থেকে সিগারেট নিয়েছিল, সেটা আছে এখনো। মেয়েটা সিগারেট খায় না, আমার জন্য সবসময় দু তিনটা রেখে দেয়। আসলে কি চায় মেয়েটি? কথাটা ভাবছে রাফসান, আর সিগারেটে আগুন জ্বালায় সে, বুকটা জ্বলছে। মিম রাফসানের পিছনে এসে দাঁড়িয়েছে অনেকক্ষণ, সিগারেটের অর্ধেক শেষ। মিম রাফসানের সিগারেট হাত থেকে নিয়ে ফেলে দেয়। রাফসানের মস্তিষ্ক গরম হয়ে উঠেছে। কি করলে এটা? সিগারেট ফেলে দিয়েছি। তুমি বলেছিলে না সিগারেট খাবে না? তো আমি সিগারেট খাচ্ছি, তাতে কি হয়েছে? অনেক কিছু হয়েছে, বলছি তুমি খেতে পারবে না, তো পারবে না। তোর কথায় আমি সিগারেট বন্ধ করব নাকি? বলেই রাফসান মিমের সামনে আরো একটা সিগারেট বের করে। মিম সেটাও তার হাত থেকে নিয়ে ফেলে দিতে রাফসান মিমের গালে কষিয়ে একটা চর বসিয়ে দেয়। তোকে বলছি না আমি সিগারেট খাবো? মিম গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, হাতের পাঁচটা আঙুল তার গালে স্পষ্ট বসে গেছে। রাফসানের রাগ যেন আরো বৃদ্ধি পাচ্ছে, মনে যাচ্ছে মিমের অন্য গালে চর বসিয়ে দেয়। নিজেকে কোনো মতো সামলে নেয় রাফসান, ছাদ থেকে নেমে চলে যায় তিথির পার্টিতে। তিথি লোকেশন বলে দিয়েছিল রাফসানের মোবাইলে। সেখানে পৌঁছে দেখে কত মানুষ সেখানে, নাচানাচি করছে মাতাল হয়ে। তিথি বসে আছে সোফায়। রাফসান কাউন্টারে গিয়ে মদের বোতল নেয় একটা, গ্লাসে দিতে চেয়েছিল সেখানে থাকা মেয়েটা, কিন্তু রাফসানের বোতল চায়, দিতে বাধ্য সে। গলা ভিজিয়ে ফেলেছে রাফসান, তিথির দিকে তাকিয়ে দেখছে রাফসান। তিথির শুকনো ঠোঁটে রাফসানের চোখে বিঁধে গেছে, নেশায় ডুব দিয়েছে রাফসান। তিথি চেয়েছিল এটা, নেশায় হলেও ভালোবাসার মানুষটির স্পর্শ পেতে চেয়েছে তিথি। আজ পূরণ হবে সে মনোকামনা। রাফসানের হাত ধরে তিথির রুমে নিয়ে আসে সে, পাশে শুয়ে আছে তিথি। রাফসান হালকা করে কোমর টেনে নেয় তিথি, সামান্য ঠেলে দিয়ে সরে আসে তিথি। দরজার কাছে দাঁড়িয়ে আছে মিম, অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে সে। তাকে ফোন করা হয়েছে, কে করেছে? রাফসানের হাত ধরে নিজের রুমে নিয়ে আসে তিথি, পাশেই শুয়ে আছে সে। রাফসান হালকা করে কোমর টেনে নেয় তিথি, সামান্য ঠেলে দিয়ে সরে আসে তিথি। দরজার কাছে দাঁড়িয়ে আছে মিম, অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে সে। তাকে ফোন করা হয়েছে, কে করেছে? তিথি নিজের স্কার্ট ঠিক করে নেয়, মিমের সামনে এসে দাঁড়ায়। কেমন আছো মিম? তুমি আমাকে কিভাবে জানো? পাকা চোখে তাকিয়ে বলল মিম, তাচ্ছিল্যের হাসি হেসে বলল তিথি। তোমার লজ্জা করে না এসব কিছু জেনেও এমনটা করতে? লজ্জা কেন হবে? ঠা
হুঁশ করে তিথির কালে থাপ্পড় বসিয়ে দেয় মিম। তিথি আবারও মিমের দিকে তাকায়। তুমি ভুল ভাবছো মিম, আমি তেমন মেয়ে নই। মিমের থাপ্পড়ের গতি তিথিকে বুঝিয়ে দিয়েছে মিম তিথিকে নষ্টা মেয়ে ভাবছে। তিথি জবাব দিল, মিম পাল্টা জবাবে বলল, তোদের আমার জানা আছে তোরা কেমন মেয়ে। মিম তুমি কি ভাবছো? তুই একটা নষ্টা মেয়ে, অন্যের স্বামীর চোখে নেশা জড়িয়ে তাদের সাথে ফষ্টি নষ্টি করিস। মিমের কথাটা শেষ না হতেই তিথি মিমের গাল দুটো এক হাত দিয়ে চেপে ধরে দেয়ালের সাথে ঠেকিয়ে ফেলে। দাঁতের চাপে গালে ব্যথা পাচ্ছে মিম, ঘুঙিয়ে উঠছে সে। তিথি বলল, তুই শুধু রাপুর স্ত্রী বলে বেঁচে আসছিস, না হলে এ কথা অন্য কেউ বলে তার জিব্বা ছিঁড়ে ফেলা আমার বাহাতের কাজ। তুই এখানে আছিস কার জন্য জানিস? রাফুর জন্য। আর আমি রাফুর ছায়া হয়ে থাকি সারাটাক্ষণ। নেশাগ্রস্ত রাফু যেন উল্টাপাল্টা কাজ না করে ফেলে তার জন্য তোকে আমি ফোন করেছি। তিথির মাথা নিচু হয়ে গেছে, নরম কণ্ঠে বলল, সরি মিম, আমি আসলে এমনটা বলতে চাইনি, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে না পেরে বলে ফেলেছি। মিম হালকা হাসির চেষ্টা করে বলল, তুমি কেন সরি বলছো? সরি তো আমার বলার দরকার। তোমাকে না শুনেই উল্টোপাল্টা ভেবে কত কিছুই না বলে ফেলেছি, আমাকে ক্ষমা করো। আমি জানি মিম আপু, আপনার রিয়েক্ট করার ব্যাপারটা বুঝতে পারি। মিম প্রশ্ন করে তিথিকে, তিথি চুপ হয়ে যায়। মিম আবার বলল, তুমি কে? আমি তিথি। আজ দেখা, দেখাতেই ভুল বোঝাবুঝি, কথা বাড়ায়নি মিম। তিথির সাহায্য নিয়ে রাফসানকে গাড়ি পর্যন্ত নিয়ে আসে তারা। গাড়িতে শুয়ে নিয়ে আসে মিম তার নতুন বাসায়। ভোরের আলো জানালা বিয়ে রুমে প্রবেশ করেছে। রুবি বসে আছে জানালা বরাবর, মোবাইলে রাফসানের ছবি, চোখ ভিজিয়ে দেখছে তাকে। বাবা আকবর হোসেন হঠাৎ আনন্দিত, কেন সে এত খুশি তার কারণ জানতে পারেনি রুবি। শাহানার ফোন আসে রুবির ফোনে, শাহানা রুবির বান্ধবী, ভার্সিটি যাওয়ার জন্যই ফোন করে সে। রুবিও তৈরি হয়ে নেয় দ্রুত, তার মনের আকাঙ্ক্ষা দু চোখ ভরে রাফসানকে দেখা। রাফসান কলেজের সহকারী শিক্ষক আর রুবি অনার্সের স্টুডেন্ট, চাইলে সব কিছু হয়ে যেতে পারে তাদের মধ্যে। মাঝে শুধু রাফসানের স্ত্রী মেয়ে বাধা হয়ে দাঁড়িয়ে আছে, রুবি সে বিষয়ে ভাবছে। কিন্তু তার আগে ওই তিথি মেয়েটাকে দেখতে হবে, নতুন এসেছে ভার্সিটিতে, তবুও তার সাহস দেখে অবাক হয়ে আছে। ভার্সিটির গেটে দাঁড়িয়ে আছে জায়েদ মাসুদ, হাতে জ্বলন্ত সিগারেট, ধোয়ার গন্ধে ঝাঁঝালো সিগারেটের সাদা খোলসে গাঁজা ভরে টানছে মাসুদ। ভার্সিটির নতুন অ্যাডমিশন নিয়েছে সে, পার্সোনাল মিশন এসে। কিন্তু ভাবার বিষয় হলো, ইন্টারন্যাশনাল বিজনেসম্যান মাসুদ এখানে কেন? একজন সফল বিজনেসম্যান হলেও সে একজন শার্প শুটার, দুনিয়ার সকল অস্ত্র চালানোতে পণ্ডিত সে। একসময় রাফুর সাথে ট্রেনিং নিয়েছিল সে। ভার্সিটির গেট থেকে আস্তে আস্তে স্টুডেন্ট আসছে। মাসুদ সিগারেটের ধোঁয়া গেটের ভিতরে আসা সুন্দরী মেয়েদের মুখে ছাড়ছে, বেপরো আসে। সেই মুহূর্তে গেটের ভিতরে প্রবেশ করে রুবি। সিগারেটের ধোঁয়া রুবির মুখে ছাড়তেই রুবি ঘুরিয়ে মাসুদের দিকে থাপ্পড় দেয়। মাসুদ রুবির হাতটা ধরে ফেলে, স্কার্টের হালকা উপরে মাসুদ তার হাত দিয়ে নিজের দিকে টেনে নেয় রুবিকে। রুবি স্তব্ধ হয়ে গেছে, চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে মাসুদের দিকে। আলতো করে রুবি ঠোঁটে তার ঠোঁট মিশিয়ে নেয়। পিছনের সবকিছু নিস্তব্ধতা ছেয়ে গেছে তাদের। ঘুম থেকে উঠেই মীরার চিৎকার শুনে মিম। রান্নাঘর থেকে রান্না রেখে চলে যায় মিম মীরার কাছে। মিমকে দেখে মীরা বলল, মীরার মুখটা ছোট হয়ে আছে, ওর পছন্দ হয়নি বাসা, তবুও কিছু বলেনি। পাশ ফিরে রাফসানকে না দেখে মীরা বলল, মিম কিছু বলে না। মীরার কাছ থেকে উঠে রান্নাঘরে চলে যায় মিম। মীরা বিছানা থেকে নেমে সম্পূর্ণ বাসা হেঁটে দেখছে, পাশের রুমটা দরজা আটকানো। মীরা বলল, এখানে জলহস্তি আছে মাম্মা। মীরার মুখে জলহস্তিকে টলহস্তি শুনে মিমে হাসি চেপে রাখে, তারপর বলে, মাম্মা এটার ভেতরে বানর আছে, বানর, হুতুম পেঁচা, কুমির আছে, গন্ডার আছে, বলেই মুখ বাঁকা করে নেয় মিম। মীরা অল্প বয়সে বুড়ি হয়েছে, এর আগে ও মিম যখন রাগ করতো
তখন রাফসানকে এসব বলতে শুনেছে, তাই ও বলল। মীরার মুখে জল হস্তিকে টল হস্তি শুনে মিম হাসি চেপে রাখে, তারপর বলে বলে মুখ বাঁকা করে নেয় মিম। মীরা অল্প বয়সে বুড়ি হয়েছে, এর আগেও মিম যখন রাগ করত তখন রাফসানকে এসব বলতে শুনেছে, তাই ও বলল। মিমের ফ্লোরে গড়াগড়ি দিয়ে হাসি দিতে মন চাইছে, পারছে না মীরার সামনে। মিম মীরাকে কোলে তুলে নেয়। রান্নাঘরে নাস্তা বানাচ্ছে মিম, পাশে বসে আছে মীরা, মামনি কি করছে সেটা দেখছে সে। রাফসানের ঘুম ভাঙে মোবাইলের রিংটনে, তিথি ফোন করেছে। রাফসানের মাথা এখনো ঝিমঝিম করছে রাতের নেশায়। তিথির ফোন রিসিভ করতে পারেনি, কলও করেনি দ্বিতীয়বার। রাফসান বিছানা থেকে নেমে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়, মাথাটা ঝিমাচ্ছে। টেবিলে নাস্তা তৈরি করে রাখছে মিম, রুটি আর মাংস ভোনা আগেই খেয়ে নিয়েছে মিম ও মীরা। খেয়ে নিজের রুমে গাল ফুলিয়ে বসে আছে মামে। রাফসান খাচ্ছে আর ভাবছে গতকালের কথা। মিমের গালে থাপ্পড় দেওয়া ঠিক হয়নি, তারপর রাতে তো পার্টিতে গিয়েছিলাম, বাসায় আসলাম কিভাবে, উল্টোপাল্টা কিছু করিনি তো, আবার দেখতে হবে। নাস্তা সেরে ল্যাপটপ নিয়ে বসছে রাফসান, রুমের সিক্রেট ক্যামেরার ফুটেজ দেখছে সে। না, মিমের সাথে রাতে তেমন কিছুই তো হয়নি, কিন্তু মিম আমাকে বাইরে থেকে নিয়ে আসছে, তাকে আমার খোঁজ দিয়েছিল কে, আমি তো তিথি রুমে ছিলাম। ল্যাপটপ বিছানায় রেখে মামে যে রুমে বসে আছে সে রুমে চলে যায় রাফসান। মিম তো কথা বলবে না তা ভালো করেই জানে রাফসান। মীরাকে কোলে নিতে হাত বাড়ায় রাফসান, মীরা তার হাত ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ঠোঁট উল্টো করে রাখছে মীরা, মামে দুজনে ফুলে ফেঁপে রয়েছে, এদের রাগ ভাঙাতে বেচারা রাফসানের উঠে পড়ে লাগতে হবে। কলেজ ক্যাম্পাসে স্টুডেন্ট আসছে, মাসুদ রুবির হাতটা ধরে বলতে লাগলো, ভালো লেগেছে তোমাকে, তুই জানিস আমি কে, কি আমার পরিচয়? আমি জানি তুমি একটি মেয়ে, নরম ঠোঁট, উঁচ কোমর, ঘায়েল করা আকৃষ্টওয়ালা ফিগার। এই যে তোর সাহসের সীমা অতিক্রম করে ফেলেছিস কিন্তু। হ্যাঁ করেছি, নতুন প্রেমে পড়লে একটু সাহস দেখাতে হয়। তুই জানিস এগুলো যদি আমার বাবা জানতে পারে তোর কি অবস্থা হবে? আমি ভয় পাই না, তোমার মিষ্টি ঠোঁটে যে আমার মুখ মিষ্টি মিষ্টি হয়ে গিয়েছে, সেই সাথে ভয়ও কেটে গেছে। বলতে বলতে এই মাসুদ রুবির কোমর জড়িয়ে ধরে, ধস্তাধস্তি করে রুবি কোন রকম তার হাত থেকে নিজের কোমর মুক্ত করে বলল, দেখ বেশি খারাপ হয়ে গেছে, তোকে আমি কি করি দেখিস। রাগান্বিত হয়ে সেখান থেকে চলে আসে রুবি, মাসুদ পিছন থেকে চিৎকার করে বলল, রাগলে তোমাকে হেম্পি লাগে জান। রুবির চেহারা লাল টুকটুকে হয়ে গেছে, রাগে সমস্ত শরীরে আগুন ধরে গেছে। কলেজ ক্যাম্পাসে এই প্রথম কেউ তার সাথে এমন ব্যবহার করছে। ঘটনা সবকিছুই শিমুল দেখছে দূর থেকে, কাছে আসে মাসুদের। শিমুল হাত বাড়ায় মাসুদের দিকে, এরপর বলে, হাই আমি শিমুল, এই ক্যাম্পাসের পুরনো প্লেয়ার। মাসুদ শিমুলের হাতে হাত ধরে বলে, আমি জায়েদ মাসুদ, ক্যাম্পাসে নতুন কিন্তু ট্রেনিং প্রাপ্ত মাল। ভাল লাগছে তোর অ্যাটিটিউড। শিম হেয়ার। ঘাড়তারা মাসুদ বুঝতে পারছে শিমুল, কাঁধে হাত দেয় মাসুদের। শিমুল বলে, আমি জানি না তুই সিনিয়র নাকি জুনিয়র, তবে তোকে ভাল লাগছে ফ্রেন্ড। শিমুলের কথাটা বলে মাসুদ শিমুলের কাঁধে হাত রাখে। ক্যাম্পাসে শিমুলের বন্ধুগুলো খেপে যায়, মাসুদের সামনে এসে বলে, তোদের শিমুল ভাই কি বললো শুনিসনি, ফ্রেন্ড বলেছে, আর ফ্রেন্ড মানে কি তা তোদের বোঝাতে হবে না। তুই একটা জিনিস, মাসুদ কিছু বলল না, শিমুলদের সাথে ক্যাম্পাসের চেষে আড্ডায় জড়িয়ে গেছে, সবার সাথে পরিচিত হচ্ছে। বাসায় ভালো লাগছিল না তাই কলেজে চলে আসে রাফসান। মাসুদের চোখ রাফসানের দিকে পড়তেই চমকে ওঠে, মাসুদ সে ভিডিও দেখেছে যে ভিডিওতে রাফুর মৃত্যু হয়েছে। শিমুলদের আড্ডা থেকে উঠে সোজা রাফসানের সামনে এসে দাঁড়ায় মাসুদ। রাফসান মাসুদকে দেখেও না দেখার মতো করে সাইড থেকে চলে যায়, অবাক হয়ে যায় মাসুদ।
পেছন থেকে রাফসানের কলার ধরে নিজের দিকে করে মাসুদ রাফসানকে। রাফসান এক হাত দিয়ে তার শার্টের কলার ছাড়িয়ে নেয় মাসুদের হাত থেকে আর বলে, কে ভাই তুমি? তোমাকে তো আগে কখনো কলেজ ক্যাম্পাসে দেখিনি। ধুপ করে এক আওয়াজ হয়। মাসুদ রাফসানের নাক আর মুখের মাঝ বরাবর মুষ্টিবদ্ধ হাতে আঘাত করে, নাক ফেটে গড়গড় করে রক্ত ঝরছে, ঠোঁট ফুলে গেছে। মাসুদ রাফসানের নাক আর মুখের মাঝ বরাবর মুষ্টিবদ্ধ হাতে আঘাত করে, নাক ফেটে গড়গড় করে রক্ত ঝরছে, ঠোঁট ফুলে গেছে। শিমুল পিছন থেকে এসে মাসুদকে আঁকড়ে ধরে। আরে মাসুদ, কি করছিস? ইনি আমাদের কলেজের সহকারী শিক্ষক, বলেই মাসুদকে ছেড়ে দেয় শিমুল। মাসুদ রাফসানের দিকে তাকিয়ে আছে। নাম কি? পিছন থেকে শিমুল বলে উঠল, রাফসান, রাফসান ইসলাম। আমি তোর কাছ থেকে কিছু শুনতে চাইনি শিমুল। আপনি বলেন, নাম কি আপনার? রাফসান তাকিয়ে আছে মাসুদের দিকে। ছেলেটা বেয়াদবি করছে, কি করা যায় সেটা ভাবছে সে। কানে কথা যায় না। মাসুদের রাগ উঠছে। মাসুদ রাফসানকে ভালো করেই চিনে, সে এমন বলদ মার্কা চেহারা ভঙ্গিতে থাকবে না, এটাই মাসুদের রাগ হওয়ার কারণ। রাফসানের মুখ থেকে হালকা করে শব্দ বের হয়, সে বলে, দেখো আমি একজন শিক্ষক, সো ভদ্রতা বজায় রেখে কথা বলো। রাফসানের কথা শুনে তবদা খেয়ে দাঁড়িয়ে আছে মাসুদ। রাফসান শিমুলের দিকে তাকিয়ে বলল, শিমু, তোমার বন্ধুকে সাবধান করে দিবে, আজ প্রথম তাই প্রিন্সিপালের রুমে নিয়ে যায়নি। বলে এই অফিস রুমের দিকে চলা শুরু করে রাফসান। মাসুদ নিজেকে শিমুলের হাত থেকে ছাড়িয়ে নেয়, বড় বড় চোখ করে তাকিয়ে থাকে রাফসানের চলে যাওয়ার দিকে। নিজের শার্টের কলার ঠিক করে নেয় মাসুদ। বিবিট করে বলে, দেখি এইভাবে কতদিন লুকিয়ে থাকি, অন্ধকার জগৎ তোকে ছাড়েনি রাফু, তুইও এখনো সেই জগতেরই এক অংশ। স্যার একটু শুনুন। জি বলো রবি, কি বলবে? স্যার আপনার নাক বেয়ে রক্ত ঝরছে, চলুন ফার্স্ট এড লাগিয়ে দেই। ধন্যবাদ, কষ্ট করতে হবে না তোমার। স্যার। জি বলো। আজকে লাঞ্চ টাইমে আমি আপনার সাথে বসতে পারি একটু? কেন? না তেমন কিছু না, আমি বাসা থেকে বিরিয়ানি নিয়ে এসেছিলাম। তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আমি আপনার জন্যই নিয়ে এসেছিলাম। আমি দুপুরের জন্য খাবার নিয়ে এসেছি। কেন, বউয়ের হাতে কি জাদু আছে যা আমার রান্নার হাতে নেই? বিষয়টা সেটা নয় রুবি। তাহলে কি বলুন? কিছু বলার নেই আমার। তাহলে আমি আপনার জন্য অপেক্ষা করব? না, তুমি খেয়ে নিও, আমি বাসায় চলে যাব। কেন স্যার, বউ কি বেশি আদর করে? এটা বলে তাচ্ছিল্যের হাসি হেসে উঠে রুবি। রাফসান মশকরা ভেবে চুপ হয়ে বলল, আমি সামান্য অসুস্থ, বাসায় ভালো লাগছিল না তাই কলেজে আসা। তাহলে বউয়ের কাছে যেতে এত তাড়া কেন? তুমি বুঝবে না, ছোট মানুষ তুমি, যখন তোমার কেউ হবে তখন তুমিও বুঝবে। আমার তো আপনার সাথে বসতেই ভালো লাগে। রুবি আমি আসি। স্যার। হ্যাঁ। আপনাকে যা বলেছিলাম তা নিয়ে ভাবছেন কখনো? তুমি এটা বুঝতেছো না কেন, আমার স্ত্রী সন্তান আছে, আমি তাদের নিয়ে সুখে আছি। তুমি যেটা বলছো সেটা অন্যায়, আমার স্ত্রী আমার উপর বিশ্বাস রাখে, আমি সেই বিশ্বাসের অমর্যাদা করতে চাই না। রাফসান কিছু বলল না, রুবির কথা এড়িয়ে গেল সে। প্রিন্সিপাল স্যারের রুমে দাঁড়িয়ে আছে রাফসান, সামনে ওয়ার্নিং লেটার। রাফসানের সাথে কেন এমন হয় বারবার? এত ঝামেলা কেন ওর সাথে হয়? কলেজের রেপুটেশন নষ্ট হচ্ছে শিক্ষক ছাত্রের মধ্যে বিবাদে। দ্বিতীয়বার যেন এমন কিছু না হয় তার জন্য ওয়ার্নিং করা হচ্ছে রাফসানকে। বাসায় বসে চিন্তিত মিম, অসুস্থ শরীর নিয়ে কলেজে আসা নিয়ে সন্দেহের জাল বুনছে তার মনে। রাফসানের স্বভাবের পরিবর্তন, তার সাথে খারাপ আচরণ করা মিমকে যেন ভাবিয়ে তুলেছে। কিছুই ভালো লাগছে না তার, কিছু সিদ্ধান্তে স্থির হয়নি। ব্যাগ থেকে লাল রঙের শাড়ি বের করে, কালো ব্লাউজে শাড়ির সাথে ম্যাচিং করে চুড়ি,
হালকা করে ঠোঁটটা লিপস্টিক দিয়ে ভিজিয়ে নিয়েছে মিম। মীরা তাকিয়ে আছে মায়ের দিকে। মিমকে এত সুন্দর করে কখনো সাজতে দেখেনি মীরা। মিম আয়নার সামনে দাঁড়ায়, কোমরের দিক থেকে কাপড় ঠিক করে নেয়। মীরাকে বলে, মামুনি চলো বাবার কলেজে যাব আজকে। মীরা খুশিতে আত্মহারা, তাকে জামা পরিয়ে দেয় মিম। মায়ের মতো সুন্দর মীরা, সাজতে হয় না তাকে, ন্যাচারাল বিউটি সে, ছোট্ট পরি। নিজের গাড়ি করে আসছে কলেজ ক্যাম্পাসের গেটের ভিতরে। মীরা পিছনের সিটে বসে আছে, মিম ড্রাইভ করছে। গাড়ি থেকে মিম নেমে আসে, মীরা বসে থাকে গাড়িতে। কয়েকটি ভবন আছে এই ক্যাম্পাসে, সবগুলো প্রায় একই রকম। মিম রাফসানকে ফোন করে না। তিথি মিমকে দেখা মাত্র এই রাফসানকে জানিয়ে দেয় মিম ক্যাম্পাসে এসেছে। রাফসান আসছিল তার কাছে। এর মধ্যে মিম রাফসানের কথা জিজ্ঞেস করে এক ছেলের কাছে। ছেলেটা নিলয়, তাকিয়ে আছে মিমের দেহের দিকে, নেশাগ্রস্ত চোখে মিমকে দেখে যাচ্ছে। রাফসানের কথা শুনতেই ওর মস্তিষ্কে আগুন জ্বলে ওঠে, খপ করে মিমের হাত ধরে ফেলে। তোরা ওই মাস্টারের কাছে কি পেয়েছিস বলতো? তোদের সেক্সি ফিগার কি ওই মাস্টার একাই ভোগ করবে নাকি? আমাদেরও তো অধিকার আছে। শক্ত করে চেপে ধরছে মিমকে। মিম নিজেকে ছাড়িয়ে নিতে চাইছে, নিলয়ের শক্তির সাথে পেরে উঠছে না। ধস্তাধস্তিতে মিমের বুকের কাপড় সরে যায়। নিলয় তাকাতে পারে না। নিলয়ের বুকের উপর প্রবল স্রোতের গতিতে আঘাত করে রাফসানের পা, ছিটকে গিয়ে কিছুটা দূরে গিয়ে পড়ে নিলয়। মুখে ভর করে রক্তভূমি করে ফেলে সেখানে। গাড়ি থেকে নেমে আসে মীরা। রাফসান মিমের শাড়ির আঁচল তুলে দেয় বুকে, কুচি নষ্ট হয়ে গেছে ঠিক করে দিচ্ছে। মাসুদ ঘটনা দেখে চলে আসে রাফসানকে কাভার দিতে। নিলয়ের দুই বন্ধু পিছন থেকে রাফসানকে আঘাত করবে, তাদের সামনে এসে দাঁড়ায় তখনই মাসুদ আর তিথি। বুকে মুখে আঘাত করতেই তারাও পিছু হটে। মুখে রক্ত নিয়ে বসে আছে নিলয়, সাথে তার বন্ধুরা। একজন মোবাইল বের করে নিলয়ের বন্ধুদের ফোন দেয়। ফোন কেটে দেয় নিলয়ের বন্ধু রফিক। তড়িঘড়ি করে ক্যাম্পাসে ঢুকে তাদের স্টুডেন্ট গ্যাং নিয়ে রাফসান মিমকে সাইডে সরিয়ে দেয়, মাথা নিচু করে দাঁড়ায়, শার্টের স্লিভ উপরে তুলে নেয়। রাগে স্তব্ধ হয়ে আছে রাফসান। মাসুদ রাফসানের স্তব্ধতা বুঝতে পারে, তিথিও বুঝতে পারে ভয়াবহ কিছু হবে তাদের সাথে। গেটের বাহির থেকে রফিক তার গ্যাং নিয়ে ক্যাম্পাসে ঢুকে রাফসানকে ঘিরে ধরে। রাফসানের ক্ষোভ নিলয়ের উপর। রফিক আর তার গ্যাং ধুলোয় মিশে যাবে রাফসানের হুংকারে। ট্রেনিং প্রাপ্ত কিলিং মেশিন রাফসান। অন্তরে বিষাক্ত তেজ জ্বলে উঠলে নিভানোর জন্য বলি চড়তে হয়। মিম গাড়ি নিয়ে আসছে, সে গাড়ির পেছনের সিটের নিচে রাফুর সেই তলোয়ার বের করে নেয় হাতে। অদ্ভুত ভাবে তাকিয়ে আছে ক্যাম্পাসের সবাই, জড় করেছে সবাই দূরত্ব বজায় রেখে। তিথিকে ইশারা করে রাফসান সরে দাঁড়াতে। মাসুদ রাফসানের বাধা হয়ে দাঁড়ায় না। রফিক হামলা করে তার গ্যাং নিয়ে। কিছু মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারে না কেউ। গ্যাং এর সবাই আহত, হাত পা ক্ষতবিক্ষত হয়ে পড়ে আছে মাটিতে। রক্তমাখা তলোয়ার নিয়ে হাতে দাঁড়িয়ে আছে রাফসান। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ক্যাম্পাসের সবাই। মীরা হাতে তালি দিচ্ছে। বাবার কাছে নিজের অনেক গল্প শুনেছে সে, বাজে লোকদের কিভাবে সে শায়েস্তা করত। আজ দেখছে তাই হাতে তালি দিচ্ছে। নিলয়কে মীরা আগেও দেখছে বাজে লোক। মীরা রাফসানের দিকে তাকিয়ে বলল, পাপা ওই তো বাজে লোকটা আমাকে নিয়ে গেছিল, ভয় দেখিয়েছিল, ওই লোকটাকেও পিটাও। সবার দৃষ্টি মীরার দিকে। ছোট্ট মেয়ে কতটা সাহসী তা দেখেই অবাক মিম। বাবার রক্ত যে বইছে তারই শরীরে। হঠাৎ পুলিশের আগমন। রাফসানের হাত থেকে তলোয়ার নিয়ে নেয় একজন, হাতকড়া পরিয়ে দেয় তাকে। আহত সবাইকে হাসপাতালে নিয়ে যাচ্ছে তারা। রাফসানকে নিয়ে যাবে এখন। মিমের সামনে এসে দাঁড়ায় রাফসান। ভালোবাসি তোকে, তোর অপমান সহ্য হবে না আমার। তোর জন্য কারো জীবন নিতে দ্বিধা হবে না, জীবন দিব না। কেননা আমি জীবন দিলে তোকে কে ভালোবাসবে রে পারলি? চিন্তা করিস না, তিথির সাথে যাস, আমি আসছি কিছু সময় পরে।
মীরার খেয়াল রাখিস। পুলিশের সঙ্গে যাচ্ছে রাফসান, পিছু নিয়েছে মাসউদ। নিলয় বসে আছে রক্তাক্ত মুখে, রুবি এসে তার পাশে বসে ফিসফিস করে বলে, যার জন্য তোকে আজ পুরো ক্যাম্পাসের সকলের কাছে মাথা নত করতে হয়েছে তাকে জীবিত রেখে লাভ কি, চল তাকে এই দুনিয়া থেকে সরিয়ে ফেলি। নিলয় বসে আছে রক্তাক্ত মুখে, রুবি এসে তার পাশে বসে ফিসফিস করে বলে। নিলয় চুপ করে বসে আছে। রুবি আবার বলে, তোর এ অপমানের প্রতিশোধ নিতে হবে। ছেলেটাকে কি তার পরিচয় জানতে হবে। ধুর নিলয়, তুই কি ভাবছিস রাফসানের ব্যাকগ্রাউন্ড আছে? হ্যাঁ, রাফসান স্যার কোনো সাধারণ মানুষ হতে পারে না। তার ফাইটিং স্কিল দেখেছিস, একজন গ্যাংস্টার। ভাই, তুই কি ভয় পাচ্ছিস? ভয়? আর আমি? তাহলে মিমকে সরিয়ে ফেলি। তোর লাভ কি মিমকে মেরে ফেলে? অপমানের ক্ষোভে তুই তাকে ভয়ঙ্কর মৃত্যু দিতে পারবি, আর মিম যতটা কষ্ট পাবে ততটা সুখী আমি হব। মিমের মৃত্যুর সাথে তোর সুখের কানেকশন কি? তুই আমার কাজ করবি নাকি? মিমকে তো আমি আলাদাভাবে দেখে নেব, আগে রাফসানের ব্যাকগ্রাউন্ড। তোর যা খুশি কর, কাপুরুষ একটা। রুবি উঠে চলে যায়। নিলয় শরীরে আগুন জ্বলে ওঠে। রুবির শেষ কথা কা পুরুষ শব্দটা ওর ইগো হার্ট করে, মনে মনে প্রতিজ্ঞা করে, মিমের শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরেই রাফসানের কথা ভাববো, ওদের বাঁচতে দেওয়া যাবে না। বাহাতের তালু দিয়ে মুখের রক্ত মুছে নেয় নিলয়। রাফসানকে থানায় নিয়ে আসা হয়। সাব ইন্সপেক্টর আহসান তাকে একটা কাঠের চেয়ারে বসিয়ে নিজের রুমে চলে আসে। কনস্টেবল রাফসানের নামে FIR লিখছে। সেই মুহূর্তে থানা কাঁপিয়ে হর্ন বাজিয়ে থানাকে ঘেরাও করে 10টি কালো গাড়ি। তিনজন উকিল রাফসানের জামিননামা নিয়ে হাজির। উকিলদের পিছেই মাসউদ। রাফসান মাসউদের দিকে তাকিয়ে আছে, ঠোঁটে তৃষ্ণা পেয়েছে। মাসউদের পকেট থেকে সিগারেট নিয়ে আগুন জ্বালায় রাফসান। সিগারেটের নিকোটিনের বদলে গাজার পাতা ভরা ছিল। ধোয়া ছাড়তেই সমস্ত থানায় গন্ধ ঝাঁঝালো হয়ে ওঠে। সাব ইন্সপেক্টর আহসান গন্ধের উপস্থিতি টের পেয়ে বেরিয়ে আসে। রাফসান সিগারেটের দম ফেলেছে। পেছনে তিনজন উকিল দাঁড়িয়ে আছে, কয়েকজন ক্যাডার বাহিরে বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। আহসান সাহেব উকিলদের চিনতেন, এরা ব্ল্যাক ড্রাগনের পার্মানেন্ট উকিল। কি ব্যাপার আপনারা এখানে? উকিলদের উদ্দেশ্যে কথাটা বললেন আহসান সাহেব। তাদের মধ্যে একজন রাফসানের জামিননামা বের করে আহসান সাহেবের হাতে দেন। আহসান সাহেব বললেন, কার জামিননামা এটা? হাতের ইশারা দিয়ে রাফসানকে দেখিয়ে দেয় তারা। আহসান সাহেব কাগজটা হাতে নিয়ে দেখতে থাকেন। হঠাৎ চোখ দুটো বড় বড় হয়ে যায় তার, রাফু নামটাতে আটকে যায়। কনস্টেবলের হাত থেকে FIR নিয়ে ছিঁড়ে ফেলে নিচে। রাফসান উঠে দাঁড়ায়, সিগারেট নিচে ফেলে পা দিয়ে পিষে দেয়। হাত করা খুলে দেয় আহসান সাহেব নিচে। রাফসান চুপচাপ বেরিয়ে আসে থানা থেকে। থানা থেকে বের হতে গাড়ি থেকে একজন ক্যাডার ফোন হাতে, বড় স্যার রাফসানের বাবা। রাফসান ফোন নেয় তার কাছ থেকে। কেমন আছো বাবা? তুই কেমন আছিস রাফু? অন্ধকার জগৎ ছিলে ভালোই আছি। তুই ভালো থাকলে আমার ভালো থাকা, এতটুকুই। বৌমা আর নাতনিকে দেখতে ইচ্ছে করছিল খুব। চলে এসো আমার বাসায়। আমি বের হতে পারছি না। কেন, কি হয়েছে তোমার? আমার অন্ধকার সাম্রাজ্যের আলো নেবে যাওয়ার আস্ত সাহস বুদ্ধি পেয়েছে। আমার ব্ল্যাক ড্রাগনের উপর নজর পড়েছে কালো ছায়ার। বাবা, তুমি তৈরি করেছো এক সাম্রাজ্য, তুমি তৈরি করেছো, সেটা তোমার হুঙ্কারে চলবে, তুমি ভেঙে পড়লে চলবে না। আমার সাম্রাজ্যের নক্ষত্র তোর অহংকার ছিল, সেটা নেবে গেছে। বাবা রাখছি, ভালো থাকিস, সময় করে একটু আসিস। রাফসান দ্বিতীয় কোনো কথা বলেনি, ফোনটা দিয়ে চলে আসছে রাফসান। বাসায় যেতে হবে, মিম রেগে আছে। মাসউদ রাফসানের পাশে এসে দাঁড়ায়। রাফসান মাসউদের কাঁধে হাত রাখে। তুই বাংলাদেশে কি করছিস? তোর মৃত্যুর সংবাদ শুনেছিলাম, বিশেষ হয়নি তাই চলে এসেছি।
বেঁচে আছি, চলে যেতে পারিস। আমি জানি তোর উপর দিয়ে মৃত্যু ছায়া করছে। রাফু এখন অন্ধকার জগতের এক মৃত ব্যক্তির নাম। সবারটা যে মৃত হলেও মানুষটা যে জীবিত। আর তুই জানিস অন্ধকার জগতের মৃত মানুষের কত শত্রু। আমি কাউকে সুখী রাখার প্রতিজ্ঞা করেছি। অন্ধকার জগৎ তোকে সুখে রাখবে না রে। তোর বিজনেস কেমন চলে? রাফসান কথা টপিক চেঞ্জ করার জন্য মাসুদের ব্যবসায়ের কথা জিজ্ঞাসা করে। মাসুদ আনমনে অন্যদিকে তাকায়। এদেশের ড্রাগ স্মাগলিং হচ্ছে ভরা বাজারে। আর গোল্ড ডায়মন্ড? এটা জীবন থাকবে। বেশ ভালো থাক, চললাম আমি। চলে যেতে নেয় মা রাফসান। পেছন থেকে মাসুদ বলে উঠে, তোর সাম্রাজ্যে ড্রাগস আর আমদানি হচ্ছে, তুই কিছু করবি না? আমার সাম্রাজ্যটা নেই এখন, আমার সাম্রাজ্য মীরা। চলে যায় রাফসান, মাসুদ দাঁড়িয়েই থাকে। বাসায় ফিরে আসে রাফসান, মিম বসে আছে বিছানার উপরে, মীরার সাথে তিথি খেলছে। রাফসানকে দেখেই মীরা দৌড়ে আসে তার কাছে। মীরার কপালে চুমু খেয়ে বাথরুমে ঢুকে রাফসান। রাফসান ফ্রেশ হয়ে মিমের সামনে আসছে অপরাধী হয়ে। তিথি মীরাকে নিয়ে অন্য রুমে চলে আসে। তিথি পরিস্থিতি বুঝে, এমন জায়গায় মীরাকে না রাখাই ভালো। মিম রাগি চোখে তাকিয়ে আছে, রাফসান নির্বাক হয়ে দেখছে। রাগ কান্না মিশ্রিত মায়া ভরা চেহারা। আজ ঠোঁটে নিজের তিলটা ছুঁয়ে দিতে মন চাইছে, কিন্তু কিছু ঘটে যাওয়া ঘটনা রাফসানকে ছোট করছে। মিমের সাথে ঘটনায় মিম বুঝতে পারে তাকে কতটা চায় রাফসান। মিম বিছানার উপরে দাঁড়ায়, রাফসান মাথা নিচু করে আছে। হাত দিয়ে রাফসানের মাথাটা তুলে আলতো করে স্পর্শ করে রাফসানের ঠোঁটটাকে। পৃথিবী শান্ত হয়ে গেছে, চারপাশে সবকিছু নিস্তব্ধ। কোলে তুলে নেয় মিমকে। এ যেন এক সুখের সাগর সৃষ্টি। মীরা ঘুমিয়ে গেছে। তিথি এসে দাঁড়ায় রাফসানের দরজার সামনে। আকাঙ্ক্ষা জাগে মনে, আমিও তো ভালোবাসি, আমার প্রাপ্য ভালোবাসা তার ভালোবাসার মানুষকে দিচ্ছে, সে সুখী আমিও সুখী, ভালোবাসার মানুষটা সুখে থাক। মিম রাগি চোখে তাকিয়ে আছে, রাফসান নির্বাক হয়ে দেখছে। রাগ কান্না মিশ্রিত মায়া ভরা চেহারা। আজ ঠোঁটে নিজের তিলটা ছুঁয়ে দিতে মন চাইছে, কিন্তু কিছু ঘটে যাওয়া ঘটনা রাফসানকে ছোট করছে। মিমের সাথে ঘটনায় মিম বুঝতে পারে তাকে কতটা চায় রাফসান। মিম বিছানার উপরে দাঁড়ায়, রাফসান মাথা নিচু করে আছে। হাত দিয়ে রাফসানের মাথাটা তুলে আলতো করে স্পর্শ করে রাফসানের ঠোঁটটাকে। পৃথিবী শান্ত হয়ে গেছে, চারপাশে সবকিছু নিস্তব্ধ। কোলে তুলে নেয় মিমকে। এ যেন এক সুখের সাগর সৃষ্টি। মীরা ঘুমিয়ে গেছে। তিথি এসে দাঁড়ায় রাফসানের দরজার সামনে। আকাঙ্ক্ষা জাগে মনে, আমিও তো ভালোবাসি, আমার প্রাপ্য ভালোবাসা তার ভালোবাসার মানুষকে দিচ্ছে, সে সুখী আমিও সুখী, ভালোবাসার মানুষটা সুখে থাক। অনেকক্ষণ হয়েছে দরজার সামনে দাঁড়িয়ে থাকছে, আর সহ্য হচ্ছে না তিথির। চোখ বুঝে পিছিয়ে যায় সে। রুম থেকে বেরিয়ে ছাদে আসে সে। সাদা মেঘের আড়ালে সূর্য উকি ঝুঁকি মারছে, রোদের উত্তাপ নেই এখন। ছাদের এক কোণায় বসে পড়ে সে, পা দুটো ঝুলিয়ে। ছোট্ট ছোট্ট পাথর পাশে ছিল, হাতে নিয়ে ছুঁড়ে মারছে পাশের ফাঁকা জমির দিকে। মনটা খা খা করছে, একটু জলের প্রয়োজন। যার কাছে চাইবে সে অন্য কাউকে সাপ্লাই দিচ্ছে, সে সুখী আছে। তিথি নিজেকে সবসময় শক্ত রাখে, দুর্বল হতে দেয় না। নিয়তিরই খেলা সব, যাকে ভালোবাসি তার সুখী কামনায় নিজেকে উৎসর্গ করে দিয়েছি। এই তো ভালোবাসার প্রতিদান, আমার ভালোবাসার শেষ চুম্বন। রাতের ঘোর অন্ধকারে স্বপ্নের তরে সীমাবদ্ধ থাকে, আমি সেটুকুতেই সন্তুষ্ট। আমার স্বপ্ন দেখা অধিকার আছে, ভালোবাসার মানুষটার পাশে থেকে তাকে রক্ষা করার সাহস আছে। আমি দুর্বল নই, আমি আমার ভালোবাসার রক্ষা করছি, ভালোবাসার মানুষটার ভালোবাসা রক্ষা করছি। তাকে নিজের করে না পেয়েও অনেক বেশি কিছু পেয়েছি। হাতের পাথরগুলো শেষ, আবার মুঠো ভরে নেয় পাথরে, এবার শূন্যের দিকে ছুটে নিজের কাছে ফিরে আসে। মোবাইলে রিং বাজে তিথির। মিম ফোন করেছে, বাসায় যেতে হবে।
তিথি ফোন রিসিভ না করে বাসায় চলে রুমে চলে আসে। মিম মাত্র বাথরুম থেকে বেরিয়েছে, রাফসান এখনো বাথরুমে। তিথিকে দেখে মিম বলল, তিথি তোমার কি কষ্ট হচ্ছে এখানে? না ভাবি, কষ্ট হবে কেন, মীরার সাথে ভালোই লাগছে। বাসা যাচ্ছ কখন? মিমের এই কথা যেন তিথির বুক ছিদ্র ছিদ্র করে বের হয়ে গেছে, রাফসানের থেকে দূরে যাওয়ার ভয়। এই তো ভাবি চলে যাব। এমন সময় রাফসান বাথরুম থেকে বেরিয়ে আসে। কোথাও যাওয়ার দরকার নেই তিথি, তুমি মিম মীরার সাথে থাকবে এই বাসায়। তিথির চোখ ছলছল করছে, কিছু বলতে পারছে না, মুখ ফুটে দৌড়ে গিয়ে রাফসানকে জড়িয়ে ধরতে বড্ড ইচ্ছে করছে তার। শক্ত করে চেপে ধরে বলতে ইচ্ছে করছে, রাফসান ভাই আপনাকে ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না। কিন্তু পরিস্থিতি ভিন্ন, তিনি তিথি কিছু বলতে পারছে না। মিম বলল, হ্যাঁ তাহলে তো ভালোই হয়, মীরা কাউকে পাবে খেলার জন্য, মীরা কাউকে পাবে খেলার জন্য, আমারও কথা বলার মানুষ হবে একজন, কি বলো তিথি, থাকবে তো? তিথি চুপ ছিল কতক্ষণ, মুখ ফুটে কিছু না বলতে পারায় মিম আবার বলল, স্বামী রাগ করবে নাকি? বিয়েই করিনি, স্বামী আসবে কোথা থেকে? দ্রুত গতিতে জবাব দিল তিথি। মিম বলল, বিয়ে করনি কেন? হ্যাঁ ভাবি। তা সে কে? আছে কেউ? বলা যাবে না? না ভাবি বলা যাবে না। কেন বলা যাবে না? আমি তার নাম বললে তার ক্ষতি হবে, চাই না তার ক্ষতি হোক। তা তুমি যে তাকে ভালোবাসো সে কি জানে? না ভাবি, ভালোবাসার ইজহার করিনি কখনো। তাহলে কেমন হলো বলো, যদি ভালোবাসো বলেই ফেলো তাকে। আমি ভালোবাসার জন্য ভালোবেসেছি, সেটা প্রকাশ করার বাধ্যবাধকতা নেই। বাহ, ওয়ান সাইড লাভ। হ্যাঁ ভাবি, মাঝে মাঝে তার বুকের ঘ্রাণ পাই, হাতের স্পর্শ আমার বুক ছুঁয়ে যায়, বাধা দেয়নি কখনো, ভালোবেসেছিলাম তখন। তুমি অদ্ভুত। তিথি তাচ্ছিল্যের হাসি হাসে, মিমের কথার উত্তর দেয়নি। সে চলে আসে মীরার কাছে। মিম রাফসান এক রুমে, শাড়ি পরছে মিম, কোমরে কাপড়ের আঁচল বেঁধে রাফসানের সামনে এসে দাঁড়ায় সে। ড্যাব ড্যাব চোখে রাফসানের দিকে তাকিয়ে বলল, এই যে নবাবজাদার কাজকর্ম তো সব ছেড়ে বসে আছো, সব কাজ তো আমাকেই করতে হয়, বিয়ের আগে তো কত কথাই বলতে, এখন ঘোড়ার ডিম দেখাচ্ছ শুধু। আমি কি করলাম? কাচুমাচু করছে রাফসান, সে বুঝতে পারে গত কয়েকদিনের ঘটনার প্রতিশোধ মিম এবার নিবে। প্রথমে মধু স্বাদ দিয়ে পরে তেতো করল্লার জুস খাওয়াবে, ভয়ে তার হৃৎপিণ্ড কেঁপে উঠছে। ওলে আমল বাবুটা কিচ্ছু করেনি বুঝি? রাফসানের হৃৎপিণ্ড যেন ধুক 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 ফুক করছে, মিম তাকে দিয়ে কি করায় সেটাই ভাবছে। এই যে কি ভাবছো এমন করে? মিমের প্রতিটি কথা এখন তার মস্তিষ্ক ছেদ করে বেরিয়ে যায়। রাফসান মিমের কোমর জড়িয়ে ধরে, বাবুটা তুমি কত কিউট, এমন ভাবে বলছো কেন? মিম মীরার খেলনা লাঠি হাতে নিয়ে রাফসানের হাতে ছোট্ট ছোট্ট আঘাত করছে। হাত সরাও বলছি। সরাবো না, কি করবে? কি করবো দেখবে, ভেবেছো তুমি মাস্তান তাই রেহে পেয়ে যাবে? অসম্ভব, হাত সরাও। তড়িঘড়ি করে রাফসান মিমের কোমর থেকে হাত সরিয়ে নেয়, কাচুমাচু করছে, চাইলেই জোর করতে পারে মিমের সাথে, তাহলে বিপরীতে আরো ঝামেলায় পড়তে হবে তাকে। সে ভয়ে চুপচাপ সহ্য করছে রাফসান, আন্ডারওয়ার্ল্ডের আতঙ্ক সে, সংসারের আতঙ্ক মিম, ভয় না পেয়ে উপায় নেই। এই উঠে দাঁড়াও। বসা থেকে উঠে দাঁড়ায় রাফসান, চলো এখন আমার সাথে। কোথায় যাবো সোনাটা? চলতে বলেছি চলবে, কোনো কথা নেই। মিম রাফসানকে নিয়ে রান্নাঘরে ঢুকিয়ে দেয়। আজকে সকল রান্না তুমিই করবে, থালা বাসন সবগুলো সুন্দর করে ধুয়ে সাজিয়ে রাখবে, এগুলো শেষ হলে ঘর মুছবে। কি? চিৎকার করে উঠে রাফসান, মিমের হাতের লাঠিটা রাফসানের দিকে তাক করে বলল, জি জনাব এগুলো করবেন, নয়তো বুঝবেন মিম কি জিনিস। রাফসানের মুখে কালো ছায়া ভর করেছে, বিড়বিড় করে বলছে, ডাইনি একটা। এই যে মিস্টার, আমি কিন্তু সব শুনতে পাচ্ছি,
না না, আমি তোমাকে কিছু বলি, তুমি তোমার সোনা বউটা কাজ করো। নাক ছিটকে চলে যায় মিম। রাফসান কাজে মন দেয়, কাজ না শেষ হলে কপালে দুর্ভোগ আছে। নিজের রুম আটকে বসে আছে রবি। আকবর হোসেন রাফুর মৃত্যুর পরে নিজের সাম্রাজ্য আরো মজবুত করে নিয়েছে। অন্ধকার জগৎ রাফুর মৃত্যুর সংবাদে আকবরের সাথে হাত মিলিয়েছে। অনেকেই বিশ্বাস করে রাফু বেঁচে আছে, তাই আকবরের সাথে হাত মেলায়নি। আকবর তার মেয়েকে বাকি সবকিছুর চাইতে মূল্যায়ন করে বেশি। মেয়ের এমন পরিবর্তন তার কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সে তার মেয়ের গুপ্ত দেহরক্ষী সুমনকে ডাকে। সুমন নিলয়ের বন্ধু, রুবির সবকিছু জেনেছে। আকবর হোসেনের সামনে দাঁড়িয়ে আছে সুমন, মাথা নিচু করে বলে, বস আপনার মেয়ে একজনকে ভালোবাসে, তাকে পাওয়ার জন্য মনমনা হয়ে বসে থাকে সব সময়। আপনাকে বলছে না, কারণ আপনি পিতা, তার আবদার আপনি ফেলবেন না। কিন্তু সে তার ভালোবাসা আদায় করে নিতে চাচ্ছে, কিন্তু সমস্যা হলো। চুপ হয়ে যায় সুমন। আকবর হোসেন দাঁড়িয়ে গেল, রাগান্বিত চোখে বললেন, সমস্যা কি? আমার মেয়ে কাউকে পছন্দ করেছে, তার কোনো সমস্যা থাকতে পারে না। যা সমস্যা আছে দূর করে দিব আমি। ছেলেটা বিবাহিত। আকবর হোসেন স্তব্ধ হয়ে গেছে। শেষমেশ তার মেয়ে একজন বিবাহিত ছেলের মোহে আকৃষ্ট হয়েছে। ভাবনায় পড়ে গেলেন আকবর হোসেন। সুমন বলল, বস রুবি ম্যাডাম সেই মেয়েটাকে হত্যা করার কথা ভাবছে, তাকে তার ভালোবাসা আদায় করার জন্য। চিৎকার দিয়ে ওঠে আকবর হোসেন, পুরো বিল্ডিং কেঁপে উঠে। পরক্ষণে শান্ত হয়ে উঠে সে নীরব কণ্ঠে বলল, তাকে তুলে নিয়ে আয়, ভয় দেখা। সে ছেলেকে যেন ডিভোর্স দেয়, যত টাকা চাই দিয়ে দে, তবুও যেন সে ছেলেকে ডিভোর্স দেয়। আর যদি এসব করতে না চায়, তাহলে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম মৃত্যু তার কপালে লিখে দে। জি বস। চলে আসে সুমন, নিজের হাতে পেয়েছে জন 50 জনের পাওয়ার, একটু ক্ষমতা তো এসেছে। কোনোভাবে মিমের ছবি সংগ্রহ করে সুমন। নিলয়কে এ বিষয়ে অবহিত করলে সে বলে, মাস্টারের পরিবার নিস্তেজ করব আমি, তার জন্য আমার ক্যাম্পাসের সকল আতঙ্ক ধুলোয় মিশে গেছে, আমি তার পরিবারকেই মুছে দেব। ক্রোধ যেন নিলয়ের বিবেক বুদ্ধি শেষ করে ফেলেছে। সুমন তার মালিকের হুকুমের গোলাম, মালিক যা বলেছে তাই করবে, বন্ধুকে শুধু ইনফর্ম করেছে। সুমন নিলয় দুভাগে ভাগ হয়ে গেছে। একজনের উদ্দেশ্য মাস্টারের পরিবারকে শেষ করে ফেলা, অন্যজনের উদ্দেশ্য শুধুই ধমকানো। আকবর হোসেন শুধু শুধু একটা নিরীহ মানুষের জীবন নিতে চায় না, তার জন্যই ওয়ার্নিং করাতে বলা হয়েছে, নতুবা কেস ক্লোজড। সুমনের আগেই মাস্টারের স্ত্রীকে তুলে নিতে হবে সে প্রতিজ্ঞা করে নিলয়। ব্ল্যাক ড্রাগনের বোর্ড মিটিং চলছে। আকবর হোসেন আসছেন পিছন থেকে। আন্ডারওয়ার্ল্ডে তার রাজত্ব কম নয় এখন। যেসব ছোটখাটো গ্যাংস্টার ছিল সবাই আকবর হোসেনের গ্যাংয়ে যোগ দিয়েছে। সুগঠন দেহরক্ষী আকবর হোসেনের চারপাশে। সবকিছু ঠেলে ভিতরে প্রবেশ করে আকবর হোসেন। সামনের মোলায়েম চেয়ারে বসে আছে শহীদ হাসান। কথাগুলো বলছে আকবর হোসেন। শহীদ হাসান তাকিয়ে আছে এবং বলছে, দল ব্যবসা নিরীহ মানুষদের জীবন যাচ্ছে, মবাজার এ দেশে চলছে, বোমা বাজার এ দেশে চলছে না। সেদিন তো কারখানা থেকে বোমা বিস্ফোরণে 13 শিশু জলে গেছে, জলে মরেছে, যার জন্য আমার ছেলেগুলো তোর কারখানা ঘুরিয়ে দিয়েছে। তোর চুলকানি কমে নাই দেখছি, মরণের এত জলদি কিসের? সবই তো শুরু। শেষ করতে পারবি চুনুপুটি? বলেই পৈশাচিক হাসি হাসে শহীদ হাসান, চুরুর ধরা এসে। আকবর হোসেনের মুখের দিকে ধোয়া ছেড়ে বলল, অল্প পানির মাছ সমুদ্র আসলে সেখানকার শিকারি মাছের শিকার হয়। সমুদ্র শান্ত এর মানে এই নয় শিকারি শিকার করতে ভুলে গেছে, শিকারি ওটি মাছকে সুযোগ দিচ্ছে জীবন বাঁচিয়ে পালিয়ে যেতে, তাকেও সুযোগ দিচ্ছে। এখন সময় আছে, শুধরে যাও, মনে রাখিস শিকারির শিকার আছে, তুই নিজেকে শিকারি ভাবিস না, ঘুরিয়ে যাবি। আকবর হোসেন তাকিয়ে আছে তার দিকে, কথা বলার সময় চোখ দুটো জল জল করছে, ঘুমন্ত সিংহের ঝাঁঝালো চোখ।
তীক্ষ্ণ দৃষ্টি আকবরের শরীরে আগুন জ্বালিয়ে দেয়। ভিতরে কেঁপে উঠে সে, তার মুখের মধ্যে ধোঁয়া ছেড়ে বেরিয়ে আসে শহীদ হাসান। আকবরের পাওয়ার নেই শহীদ হাসানের শরীরের ফুলের টোকা দেওয়া। মাথা নিচু হয়ে গেছে আকবরের, শহীদ হাসান নিচে নামছে। আকবর হোসেন ও তার পাশেই নেমে এগিয়ে গিয়ে গাড়িতে উঠে। শহীদ হাসান নিজের গাড়িতে ওঠার আগ মুহূর্তে এক নিয়ন্ত্রণ হারানো ট্রাক এসে আঘাত করে শহীদ হাসানের গাড়িকে। দেহরক্ষী তাকে ধাক্কা দিতে গিয়ে নিজেই মারা যায়। বেঁচে যায় শহীদ, মাথা ফেটে গেছে, হাতের কোনোই থেকে রক্ত ঝরছে, চারদিকে হইচই। ট্রাকের ভেতরে ড্রাইভার ছিল না, রিমোট দিয়ে কন্ট্রোল করছিল তাকে অন্য কেউ। হাসপাতালে নেওয়া হয় তাকে, খবর পৌঁছে যায় রাফসানের কানে। বাথরুমে মিমের কাপড় ধুয়ে দিচ্ছিল রাফসান, মিম কাজ করাচ্ছে তাকে দিয়ে। সংবাদ পাওয়া মাত্রই বেরিয়ে আসে রাফসান, চোখ ছলছল করছে, দ্রুত গেঞ্জি চেঞ্জ করে নেয় সে। বিছানার নিচ থেকে 9mm বন্দুকটা কোমরে গুঁজে নেয়। মিম দেখছে তিথিও ছিল সামনে, বেরিয়ে আসতে চাইলে পথ আটকায় মিম, তিথিও পাশে এসে দাঁড়ায়। বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ তাকে মেরে ফেলার চেষ্টা করছে, যেতে হবে ওকে। রাফসানকে বাধা দেয়নি মিম, তিথি আটকায় তাকে। বস আপনি যাচ্ছে, মিম মিরার কি হবে? আমি যাচ্ছি বসের খেয়াল রাখতে। মিম মিরার যেমন রক্ষা করার দায়িত্ব আমার, ঠিক ততটাই আমার বাবার সুরক্ষা আমার উপর। কিন্তু কথা বলতে দেয়নি তিথিকে। রাফসান বলল, তোমার উপর ভরসা, এখন মিম মিরার দায়িত্ব তোমার কাছে রেখে গেলাম কিছু সময়ের জন্য। তিথি কিছু বলল না। রাফসান দরজার বাহিরে বের হয়ে আবার ভিতরে প্রবেশ করে বলল, তিথি আমি কি ভরসা করতে পারি? রাফসানের মনে কেমন যেন ভয় করতে লাগলো। তিথি জবাবে বলল, আমার সম্পূর্ণ চেষ্টা করব। রাফসান রুমের ভিতরে ঢুকে মীরাকে কোলে নেয়, ফ্রিজ থেকে চকলেট বের করে দেয় মীরাকে। মামুনি স্পেশালি তোমার জন্য এটা, সম্পূর্ণ খাবে। মীরাকে মিমের কোলে দিয়ে বেরিয়ে যায় রাফসান বাবার কাছে হাসপাতালে। সন্ধ্যা তখন, তিথি মীরার সাথে খেলা করছে, মিম তাদের পাশে বসে আছে। তখনই কলিং বেল বেজে ওঠে, অসময়ে কে আসলো বুঝতে পারছে না। তিথি উঠে গিয়ে দাঁড়ায় দরজার সামনে, দরজার মধ্যের ছিদ্র দিয়ে বাইরে তাকায় তিথি। ডেলিভারি ম্যান আসছে, খাবার অর্ডার করেছিল মিম সেটাই এসেছে। দরজা খুলতেই ভারী রডের আঘাত তিথি মাথা নাড়িয়ে দেয়, দুলিয়ে পড়ে যায় ফ্লোরে। কপাল বেয়ে বিন্দু বিন্দু রক্ত গালের সাথে মিশে বয়ে চলছে ফ্লোরে। টুপ 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 রক্তের শব্দ তিথির কানকে ভস্ম করছে। দরজা খুলতেই ভারী রডের আঘাত তিথির মাথাকে যেন নাড়িয়ে দেয়, দুলিয়ে ফ্লোরে পড়ে যায় সে। কপাল বেয়ে বিন্দু বিন্দু রক্ত গালের সাথে মিশে বয়ে চলছে ফ্লোরে। টুপ 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 রক্তের শব্দ তিথির কানকে ভস্ম করছে। আস্তে আস্তে চোখ বুঝে আসে তিথির, জ্ঞান হারায় সে। সামনেই দাঁড়িয়ে আছে সুমন, সাথে কয়েকজন ক্যাডার, হাতে বিভিন্ন দেশ থেকে আমদানি করা আর্মস। সাধারণ ক্যাডারদের এসব অস্ত্র ব্যবহার করতে দেখা যায় না সচরাচর। তিথি মাথায় আঘাত করা ভারী বস্তুটাও দেশের বাইরে থেকে আনা, ইলেকট্রিসিটি উৎপাদনের ক্ষমতা সম্পন্ন অস্ত্র সেটা। মিম তাদের দেখে পালানোর চেষ্টা করেনি, মীরাকে আগলে রেখেছে। একবার তার মনে হয়েছে এখনই সব শেষ। মিমকে তুলে নেয় তারা, সাথে মীরাকেও নেয়। যাওয়ার সময় তিথির শরীরে ইলেকট্রিসিটির শক দেয় সুমন, নড়ে উঠে সে। চলে যায় সুমন, চোখ ঝাপসা হয়ে আছে। কোনো রকমে রাফসানকে ফোন করে, সে কথা বলতে পারে না, ফোন করেই জ্ঞান হারায়। ফোন রিসিভ করে রাফসান যখন কারো কোনো শব্দ শুনতে পায় না, চিন্তিত হয়ে ওঠে, পাগলের মতো ছুটে চলে বাসার দিকে। মিমকে নিয়ে একটা বাসার মধ্যে রাখা হয়, বিছানার উপর বসিয়ে। 7-8টি যুবক লালসার দৃষ্টিতে তাকিয়ে আছে মিমের দিকে। মীরার চোখে ভয়, অবলা নারীর সামনে পুরুষদের বিশ্বাস নেই। কখন যেন তারা নরপশুতে রূপান্তরিত হয়। পুরুষ মানেই আস্থা, পুরুষ মানেই ভয়। মিম এখন ভয় পাচ্ছে পুরুষদের, নিজের জন্য নয়, ছোট্ট মেয়েটার জন্য। হঠাৎ চোখ পড়ে মীরার জামার কোণে টিপ টিপ লালচে বাতির দিকে, ছোট্ট ট্রান্সমিটার। চোখ জল জল করে ওঠে মিমের,
ভিতর থেকে ফিস ফিস করে বলে উঠল, সত্যি রাফু, তুমি থাকলে আমার ভয়ের কিচ্ছু নেই। মিমের মনে সাহস পায়, সুমনের দিকে তাকিয়ে বলল, আপনারা কারা, আমাকে এখানে নিয়ে আসার কারণ কি? সব বুঝতে পারবে, একটু সময় আসুক। আমি কি করেছি? বললাম না, একটু অপেক্ষা করো। সুমনের কথা শেষ হতেই দরজা ঠেলে ভিতরে আসে রুবি। মিম তাকিয়ে আছে রুবির দিকে, ফর্সা চামড়া, আকৃষ্ট করা দেহ, ঠোঁটের কিনারার তিলটা জলজল করছে, পাতলা গেঞ্জিতে দেহের সৌন্দর্যের দিকে তাকিয়ে আছে মিম। রুবির সাথে মিমকে তুলনা করলে রুবি সৌন্দর্যে এগিয়ে থাকবে। রুবি মিমের সামনে এসে দাঁড়ায়। মাস্টারকে ডিভোর্স দিতে কত নিবি? সোজা পয়েন্টে এসে কথা বলে রুবি, সরাসরি কথা বলা অভ্যাস তার। মিম বুঝতে পারেনি তার কথা। বুঝিনি, কি বললেন? তোর স্বামীকে ডিভোর্স দিবি। এটা শোনার পর মিম রীতিমতো চমকে উঠেছে। কি বলে মেয়ে, আমার স্বামীকে ডিভোর্স দিব কেন? জানতে হবে, নরম কণ্ঠে বলল, আজব তো, আমার স্বামীকে ডিভোর্স দিব কেন? তোর স্বামীকে আমি ভালোবাসি। রুবির কথায় হেসে ফেলে মিম। রুবির শরীরে আগুন জ্বলে উঠে, রাগে গজগজও করতে থাকে। রুবি সবকিছু ক্ষমতা দিয়ে হাসিল করতে চায়, কিন্তু সবকিছু ক্ষমতায় মিলে না, সেটা ভুলে গেছে সে। মিমের চুল মুষ্টিবদ্ধ করে নেয় সে, চিৎকার করে বলে, তুই ড্যাপসনকে ডিভোর্স দিবি, এটাই ফাইনাল। নয় তো তোর মেয়ে 3 বছর বয়স যায়, তার উপর কুকুর লেলিয়ে দেব। জাস্ট ইমাজিন, 4-5টা নরখাদক একসাথে। রুবিকে আটকে দেয় মিম। মিম বুঝতে পারে মেয়েটা সাংঘাতিক বেহায়া নির্লজ্জ। নির্দয় হৃদয়ে ছোট্ট মেয়েটার দিকে নজর পড়ছে তার। মিম বুঝতে পারে ডিভোর্স দিলে তাদের এখান থেকে মুক্তি মিলবে। তবুও একটু ঘুরপাক খাওয়াচ্ছে রুবিকে, সে বলে, আমার স্বামীকে ডিভোর্স দিলে তোর লাভ কি? আমি তাকে আমার করে নিব। কিন্তু সে তো আমাকে ভালোবাসে। ভুল ভাবছিস, তুই যাওয়ার পর তোকে আর সে ভালোবাসবে না। রুবি তার মোবাইল থেকে একটা ভিডিও বের করে, ইন্টারনেট থেকে ডাউনলোড করে গ্রাফিক্স দিয়ে মেয়েটার চেহারা মিমের চেহারা বানিয়ে দিয়েছে। চারপাশের এডিটিং একদম সত্য লাইভ মনে হচ্ছে। বিশ্রী ভিডিও দেখে চোখ সরিয়ে নেয় মিম। রুবি বলে, তুই ডিভোর্স দিবি আর তোর স্বামীর মন ভাঙবে এটা। তোর সামনে 2টো অপশান আছে, 1 ডিভোর্স, 2 মৃত্যু। নিজেও মরবি, সাথে বাচ্চাকে নিয়েও মরবি। আর ডিভোর্সটা দিয়ে বুঝিয়ে দিবি তোর পরকীয়ার পার্টনার তোকে খুন করেছে, প্রযুক্তি অনেক দূর এগিয়ে গেছে। মিম থমকে গেছে, মেয়েটা পাগল নাকি? ততক্ষণে রুবি মিমের চুল ছিঁড়ে ফেলছিল প্রায়। মিম বলল, আমার কি করতে হবে? মিমের কথা শুনে রুবি তাকে ছেড়ে দেয়, চুপ করে বলে, তুই তোর স্বামীকে রাগ দেখিয়ে চলে যাবি, তারপর ডিভোর্স লেটার পাঠিয়ে দিবি। নয়তো আমার লোকদের দেখেছিস, তারা তোকে সহ তোর মেয়েকে ছিঁড়ে খাবে। মিম অনুভব করে মেয়েটা মানসিক সমস্যায় ভুগছে, তার সাথে ঝামেলা করা যাবে না। মিম কাঁদতে কাঁদতে বলল, আপনি যা বলবেন তাই করব, তবু আমার মেয়ে কিছু করবেন না প্লিজ। বুদ্ধিমতী মেয়ে, কথাটা যেন মনে থাকে। জি ম্যাডাম, আপনার কথা মনে থাকবে, আজকেই আমি ওকে ছেড়ে চলে যাব বাবার কাছে। মিমের কথা শেষ হতে মিমকে বেঁধে ফেলে সুমন। রুবিকে বলল, ম্যাডাম ওদের বাসায় রেখে আসি। যা, পৌঁছে দিয়ে ওদের নজরে রাখবি। জি ম্যাডাম। রুবি চলে যায়, সুমন তাদের গাড়িতে তুলে, সাথের ক্যাডারদের বলল না আসতে, সুমন একাই পৌঁছে দিবে তাদের। সুমনের নজর মিমের দিকে ছিল, নিজের বাসার সামনে তার হুকুম পালন করছে, এখন যা খুশি করা যাবে তার সাথে। গাড়ি ছেড়ে সামনে চলে আসে, সুমন ফোন করে নিলয়কে, মামা সুন্দরে পাখি তো আমার হাতে, রাতে পার্টি হবে। মাস্টারে কত তেজ দেখবো আজ, আমি আসছি, তুই অপেক্ষা করিস। নিলয় খিলখিল করে হেসে উঠল। নিলয় ফোন রাখে, উদ্দেশ্য তাদের পুরনো আড্ডা। মিম তাদের কথা শুনছে আর হাসছে, মৃত্যু তাদের ডাকছে, শুধুই অপেক্ষা। রাফসান বাসায় পৌঁছে দেখে তিথি আহত, জ্ঞান হারিয়ে পড়ে আছে ফ্লোরে।
মিম মীরা কেউই নেই রুমে। দ্রুত অ্যাম্বুলেন্স কল করে তিথিকে হাসপাতালে পাঠায়। তার সাথে প্রিন্স ছিল। রাফসানের চোখে আগুন জ্বলছে, লাল টুকটুকে হয়ে গেছে। রুমে ঢুকে সিক্রেট ক্যামেরা থেকে ভিডিও ফুটেজ বের করে দেখছে। সুমন দেখা মাত্রই চিনে ফেলছে সুমনকে। এর আগেও কয়েকবার নিলয়ের সাথে দেখেছে তাকে, কিন্তু তাদের হাতের অস্ত্রগুলো দেখে অবাক রাফসান। এদেশের বাজারে এমন অস্ত্র খুঁজে পাওয়া মুশকিল। তড়িঘড়ি করে মীরার লোকেশন বের করে, ঘন্টার পথ, হাতে সময় নেই। নিজের আলমারি খুলতেই বেরিয়ে আসে কালো জ্যাকেট উইথ বুলেট প্রুফ, হ্যান্ড গ্লোভস 9mm রাশিয়ান মেড, পিস্তল দুটো, যে কারো মুন্ডু থ্যাতলা হয়ে যাবে 20 মিটার রেঞ্জ শর্টে। নিজের প্রিয় তলোয়ার তৈরি হয়ে বের হয়ে যায় রাফসান। নিচেই বাইক রাখা, বাইকের উপর উঠে নিজের মুখটা কালো মুখোশে ঢেকে দেয়। বাইকটা নিয়ে রাস্তা ট্রাফিকে পড়েছে সে। রাফসানের বাইক দেখে দুজন চমকে উঠে। থমকে যায় আকবর, নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না সে। এ দুজন রাফুর নিজের লোক ছিল, বিশ্বাসঘাতক। এখন নিলয় মিমের বুকের কাপড় সরিয়ে নেয়। সুমন ভিডিও করছে মীরাকে সাইডে রেখে। নিলয়ের সাথে আরো কয়েকজন বন্ধু আছে। রফিক এসেছে, মীরা চোখ বুঝে আছে, দেখতে পারছে না এগুলো। মিমের ভয় করছে, উপরওয়ালাকে ডাকছে কেবলই। রফিকের নজর মীরার উপরে পড়ছে, দাঁত বের করে হেসে ফেলেছে রফিক। হাত বাড়ায় মীরার দিকে, হঠাৎ চিৎকার করে ওঠে রফিক। ডান হাত নেই তার, কাটা হাত মাটিতে পড়ে আছে। সামনেই দাঁড়িয়ে আছে কালো পোশাকে কেউ, মাথা নিচু হয়ে আছে, হাতে রক্তে ভেজা তলোয়ার তার তৃষ্ণা মেটাচ্ছে। মিম হেসে বলল, তোদের বাপ এসেছে, এবার হাত লাগা। পিছন থেকে কেউ একজন বলে উঠল, নিলয় এত রাফু। সুমন বলে উঠল, রাফু মারা গেছে, নিশ্চয়ই বিড়ু দেখেছি। মিম খিলখিল করে হেসে দেয়। রফিক চিৎকার দিচ্ছে, কাটা হাতের যন্ত্রণায় ছটফট করছে। মীরার সাহসের সীমা নেই, অল্প বয়সে সব দেখে ভয় পাচ্ছে না সে। চোখের পলক যেন পড়ছেই না, এক নজরে তাকিয়ে আছে রফিকের দিকে। নিলয় পিছু হাঁটে, মিমের বুকের কাপড় নিলয়ের হাতে। উঠে দাঁড়ায় মিম, মীরার কাছে এসে সাইডে চলে আসে। ওদের হাতে অস্ত্র নেই। পরিত্যক্ত গোডাউনে নষ্ট কাঠের টুকরা হাতে তুলে নেয় কয়েকজন। সামনে একজন আঘাত করতে এসেছে রাফুকে। কাঠের টুকরা বরাবর তলোয়ারের আঘাতে দাঁড়িয়ে গেছে তারা। জ্যান্ত মানুষের দু টুকরো দেহ দুদিকে পড়ে গেছে, কেঁপে উঠে সবাই। একটু আগেও এসে সবার চোখে লালসার নেশা দেখে লেগেছিল, সেখানে এখন মৃত্যুর ভয়। এক এক করে সবার দেহ থেকে অঙ্গগুলো আলাদা হতে থাকে। সুমন ছুটোছুটি করে পালিয়ে যাবার পারছে না। দরজার সামনে বসে রাফু সবাইকে কোপাচ্ছে, চারিদিকে রক্তের ছড়াছড়ি। মিম মীরাকে নিয়ে আড়ালে সরে এসেছে, রক্তের বন্যা মীরার চোখে নষ্ট করে দিবে। সবাই শুয়ে আছে রক্তাক্ত দেহ নিয়ে, কারো দেহে চোখ নেই, হাতের কবজি নেই, খণ্ড খণ্ড মাংসগুলো কুকুরের খাওয়ার উপযোগী হয়ে আছে। সুমন এগুলো দেখে দাঁড়িয়ে থাকতে পারেনি, সে জানে তার মৃত্যু নিশ্চিত, বের হবারও জায়গা নেই। তার সহযোগী কেউ নেই, সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে, সময় এসেছে তার। দূর থেকেই ভয়ানক মৃত্যু থেকে বাঁচার জন্য নিজের নিজের জীবন নিয়ে নিয়েছে। পরিত্যক্ত কাঠ নিজের কণ্ঠনালী ভেদ করে দিয়েছে সে। করুণ দৃশ্য রাফসানের চোখে সান্ত্বনা দিচ্ছে। বহুদিন পর রক্তের গোসল করেছে রাফু, মুখ থেকে মুখোশটা টেনে খুলে ফেলে সে। কতগুলো লাশ, চেনা মুখটা নেই এখানে। নিলয় প্রথমেই পালিয়েছে। গোডাউনের বাহিরে বের হয়ে নিজের সব কিছু খুলে ফেলে রাফু। প্যান্ট গেঞ্জি শরীরে তার, জ্যাকেট ওদের লাশের উপর রেখে দিয়েছে রাফু। পিস্তল আর তলোয়ার গাড়িতে নিয়ে এসেছে সে। কিছুক্ষণের মধ্যে জ্যাকেটের টাইম বোম বিস্ফোরণ হবে, সমস্ত গোডাউন সহ লাশগুলো ধুলোয় মিশে যাবে। মিম রাফসানের দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দেওয়ার চেষ্টা করে, যেখানে আস্থা মিশে গেছে, চোখে ভয় হারানো। তাদের নিয়ে চলছে পুরনো জগতে, যে জগৎ কখনো কাউকে ভালো হতে দেয়নি। মিম বলে, আমাদের মেয়ের কি হবে? রাফসানের মুখে কোনো কথাই নেই। মীরা ভয় পেয়ে আছে, শরীরে জ্বর আসছে তার, প্রচণ্ড ভয় পেয়ে গেছে সে। গভীর কণ্ঠে বলল সে, আমার অতীত কখনোই আমার পিছু ছাড়েনি, হয়তো ছাড়বে না। এটা একটা গেম হয়ে দাঁড়িয়েছে, মৃত্যুর মিছিলে বেঁচে থাকার উপায় খুঁজতে হয়। কথা দিচ্ছি এই গেমের শেষটা তোমার হবে।
ভাবি আপনি এখানে? মিম প্রিন্সকে চিনে না, তাই কথা বলল না। প্রিন্স বুঝতে পারে, সে আবার বলে, ভাবি রাফু ভাইয়ের সিগারেট গাছের সদস্য ছিলাম আমি, আপনাদের দেখে রাখার দায়িত্বে ছিলাম, তিতিকে এখানে রাখা হয়েছে তাই এখানে আমাকে আসতে হয়েছে, তিতি ছিল আপনাদের সাথে তাই আমরা নিশ্চিন্তে ছিলাম, কিন্তু যা হলো তা তো একটুও পোস্তাহাস করিনি আমরা। তিতি কেমন আছো এখন? ও চলো দেখা করে আসি। মিমকে নিয়ে প্রিন্স তিথির কাছে আসে, মাথায় ব্যান্ডেজ করা, সুন্দর চুলগুলো হারিয়েছে সে। মিমকে দেখে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। বসেন ভাবি। মিমের ততটুকু খেয়াল নেই তিথির কথায়, কিছু ভাবছে সে। তিথি আবার বলল, ভাবি রাফসান ভাই। ফেল ফেল করে কেঁদে দেয় মিম, চোখ বেয়ে বিন্দু বিন্দু জল গড়িয়ে পড়ছে। তিথি ভয় পেয়ে ওঠে, ভাবছে তাদের কি হয়েছে, ঘামছে সে। মীরাকে লক্ষ্য করে, সাথে নেই, উত্তেজিত হয়ে বলল, ভাবি মীরা। মিমের কান্না যেন আরো বেড়ে যায়, তার কান্না দেখে তিথির চোখে জল আসে অজানা কারণে। মিমের কান্না ক্রমশ বাড়ছে, বাহির থেকে একজন নার্স ভিতরে আসে, সেও ব্ল্যাক ড্রাগনের ক্যাডার, তিথিকে চেনে সে। নার্স ভিতরে প্রবেশ করে মিমকে ঝাড়ি দেয়। এই মহিলা এখানে বসে কান্না করছেন কেন, অসুস্থতার সমস্যা? তিথি তড়িঘড়ি করে নার্সের নাম ধরে ডাক দিল, এই মহিলা রাফুর স্ত্রী। এক মুহূর্তে যেন মেহরুবাকে কেউ ইলেকট্রিসিটির শক দিয়েছে, থমকে যায় সে, মিমের সামনে বসে পড়ে সে। ভাবি মাফ করবেন আমাকে, চিনতে পারিনি আপনাকে। মিম কথা বলছে না, অনেকক্ষণ বসে রয়েছে চুপটি করে। দুই ঘন্টা পরে রাফসানের ফোন আসে মিমের ফোনে, রিসিভ করে না মিম। হালকা করে বসা থেকে উঠে রাফসানের কেবিনের দিকে চলতে শুরু করে। যাওয়ার আগে তিথিকে বলে, নিজের খেয়াল রেখো, রাফসান মিয়া এই হসপিটালে ভর্তি আছে। মিমের কথায় তিথির বুকটা ধক করে উঠে। প্রিন্সের সাহায্য নিয়ে মিমের সাথে রাফসানের কেবিনে আসে, বসে আছে রাফসান, এখন সুস্থ। তিথিকে দেখে স্বস্তি মেলে তার, সবাই বসে আছে, মীরা ঘুমিয়ে আছে। শহীদ হাসান হাসপাতালে এসে তাদের নিয়ে যাচ্ছে বাসায়, অনেক বছর পর রাফু সে বাসায় যাচ্ছে। মীরার সাথে শিশু বিশেষজ্ঞ ডাক্তার নার্স রয়েছে, শহীদ হাসান তার নাতনিকে হাসপাতালে রাখবে না আর। বাসার সামনে অপেক্ষা করছে রাফুর সৎবোন আরিফা। রাফু যখন গতবার এসেছিল সেখানে, পাশে দাঁড়িয়েছিল আবদুল্লাহ, বিশ্বাসঘাতক ভাই, শেষে বাবার হাতেই ছেলের খুন হয়, নিয়তিই ছিল এটা। বাসার মধ্যে আবদুল্লাহ এর কোনো কিছুই নেই, সম্পূর্ণটাই রাফুর। সৎমায়ের সামনে দাঁড়ায় রাফু, অপরাধী চেহারা নিয়ে বলল, আপনার ছেলের ছবি নেই ঝরে? আমার ছেলে ছিল না, বিশ্বাসঘাতক কখনো আমার ছেলে হতে পারে না মা, আমি ভুল করেছি। শহীদ হাসানের স্ত্রীর চোখ চোখে জল টলমল করছে, রাফসান এই প্রথম তাকে মা বলে ডেকেছে। চোখ মুছে রাফুর মাথায় হাত বুলিয়ে বলে, কে বলল আমার ছেলে নেই? আমার ছেলে তো আমার সামনেই আছে, দাঁড়াও তোমাকে খাবার দিচ্ছি। মিমার কি কি নেবে? মাত্রই তো আসলাম, দেখি তারপর যেটা ভালো লাগবে সেটাই নেব। দু ঘন্টা হয়ে গেছে আসছি আমরা, এখনো তোমার দেখা শেষ হয়নি, পছন্দ হয়নি কিছু? কি বলো, মনে তো হলো 10 মিনিট হয়েছে আসছি, অর্ধেক মার্কেট এখনো দেখা হয়নি, চুড়ি দেখবো, শাড়ি দেখবো, নতুন কি কালেকশন আসছে সেগুলো দেখবো। আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। তুমিও বিরক্ত হচ্ছ আফসান, যাও করবো না শপিং। অভিমানে মুখ ঘুরিয়ে নেয় অন্যদিকে। রাফসান মিমের মুখটা তার দিকে নিয়ে বলে, তুমি যত খুশি ঘুরো, শপিং করো, আমার কোনো আপত্তি নেই বাবু। মীরা রাফসানকে তার ছোট্ট আঙুল দিয়ে টুকটুক করে গুতা দিচ্ছে। রাফসান মীরার দিকে তাকাতেই মীরা বলল, পাপা তুমি আম্মুকে বাবু বলছো কেন? বাবু তো আমি, আম্মু তো আম্মু। তুমি আমার গুলো বলোটা। আইসক্রিম খাবো আমি। আচ্ছা মামুনি, আমি তোমার আর তোমার আম্মুর জন্য আইসক্রিম নিয়ে আসছি। আমরাও যাব, একসাথে বসে আইসক্রিম খাবো। চলো মামুনি। তাদের নিয়ে আইসক্রিম খেতে ঢুকে রাফসান, মিম তার পছন্দের আইসক্রিম খাওয়া শেষ করেই বলল, মাম্মাম বাথরুমে যাব। মিম তাকিয়ে আছে মীরার দিকে রাগী নজরে। রাফসান বলছে, মীরাকে কিছু বলবে না, তোমার মেয়ে তুমি নিয়ে যাও। না আমি তোমার সাথে যাব মাম্মাম। মিম বসে থাকতে পারেনি, মীরাকে নিয়ে লেডিস বাথরুমের দিকে যায়।
রাফসানের চোখ আটকে যায় সামনে থেকে আসা মেয়েটার দিকে। কালো শাড়ি পরা মেয়েটা কোমরের দিকে জলজল করছে, নাভির নিচ থেকে শাড়ির কুচি এত সুন্দর করে দিয়েছে চোখ ফিরানো মুশকিল। কারো কালো শাড়ি ম্যাচিং করে ব্লাউজ চুড়ি, ঠোঁটের নিচের তিলটায় আটকে যায় রাফসান। ভারী দেহে হাতা কাটা ব্লাউজ, মোহের মধ্যে নেশা লেগে গেছে রাফসানের। পুরুষ সৌন্দর্যের পূজারি, সৌন্দর্যে তাদের চোখ আটকাবে, নেশায় ডুব দেয়া বারণ। রাফসান সৌন্দর্যে আটকে গেছে। মেয়েটা সামনে এসে দাঁড়ায়, পরমুহূর্তে বুঝতে পারে এটা রুবি। চোখ নামিয়ে বলে, সুন্দর লাগছে আজ তোমাকে। থ্যাংক ইউ স্যার। দাঁড়িয়ে আছো কেন, বসো। জি স্যার, বসছি। ভালো সময় এসেছো, আর মিসেসের সাথে দেখা করে যাবে। রুবি দেখছে মীরা পেছন থেকে আসছে, রুবি চালাকি করে। স্যার উঠি, আজকে কাজ আছে। দাঁড়িয়ে যায় রুবি, রাফসানও দাঁড়িয়ে যায়। রুবি সাথে সাথেই তার নরম ঠোঁট রাফসানের ঠোঁটের সাথে মিশিয়ে দেয়। থমকে যায় সময়, রুবির লোক মিম মীরার মুখ চেপে ধরে বাইরে টেনে নিয়ে যায়। রাফুর চোখ বড় বড় হয়ে যায়। রুবির পিছনের আয়নাটা বরাবর বাইরের সম্পূর্ণ দৃশ্য স্পষ্ট দেখা যাচ্ছে। নিজের আলিঙ্গন থেকে মুক্ত করে তার ঠোঁট কোমর থেকে পিস্তলটা বের করে তাক করে রুবির ক্যাডারের দিকে। রাফসানের দিকে তাকিয়ে আছে রুবি, মনের মধ্যে একটা প্রশ্ন উকিঝুঁকি মারছে, কে ইনি? সাধারণ মানুষ নাকি অদ্ভুত ভয়ানক কেউ? রাফসানের পিস্তল থেকে বুলেট ছুটতেই মুখ থুবড়ে পড়ে মিমের মুখ চেপে ধরা ক্যাডার। রুবি অবাক, নিখুঁত নিশানা। আস্তে করে রুবি সরে দাঁড়ায় সেখান থেকে। তিথি তার গ্যাং নিয়ে ঘিরে ধরে রুবির পাঠানো ক্যাডারদের। রাফসান বাহির হয় শপিং মল থেকে, এক হাতে পিস্তল, অন্য হাতে মিমের ব্যাগ। রোমান্টিক মস্তান। মীরাকে কাছে নিজের কাছে টেনে নেয় মিম। ঘামছে মীরা, মিম কথা বলছে না। মুখ থুবড়ে পড়ে থাকা লাশটা সরিয়ে ফেলে প্রিন্স। তিথি রুবির ক্যাডারদের আটক করে গাড়িতে তুলে নেয়। জনসম্মুখে তাদের শাস্তি দেওয়া যাবে না, মৃত্যুর চিৎকারে সাধারণ মানুষের হৃৎপিণ্ড নষ্ট হয়ে যাবে, রক্তের ঘ্রাণে মাতাল হয়ে উঠবে তারা, খুনের নেশায় ডুব দেবে তারা, যেটা কখনোই রাফু চাচ্ছে না। তিথির চলে যাওয়ার পরে রাফসান মিমের হাত ধরে, নিজের হাত ছাড়িয়ে নেয় মিম। মীরার হাত ধরে মিম বলল, মেয়েটা কে? কোন মেয়েটা? যার সঙ্গে লেপ্টেছিলে সে মেয়েটা? বুঝলাম না তোমার কথা মিম। মিমের শরীর রাগে গজগজ করছে। তুই এখন বুঝবি না কেন, আমি তো পুরোটা হয়েই গেছি, আমাকে এখন আর ভালো লাগবে না। তোর তো নতুন নতুন চাই, আমারটা পুরান হয়ে গেছে। মিমের কথা শেষ হতেই রাফসান মিমের গালে থাপ্পড় লাগিয়ে দেয়, লাল হয়ে গেছে গাল। রাফসান বলল, মেয়ের সামনে এগুলো কি বলছিস? তুই কেরকম জানতে হবে না, সেদিন তোর প্রেমিকা আমাদের তুলে নিল তোকে পাওয়ার জন্য। একটুর জন্য আমি আমার মেয়েকে হারাইনি, আজকে আবার অন্য একটা মেয়ে। কত মেয়ে লাগে তোর ভাই। ভালো থাকিস রোজ, নতুন মেয়ে নিয়ে সুখে থাকিস। আমি আমার মেয়ের জীবন নষ্ট করতে পারি না। তুই মাস্তান ছেলেই আছিস থাকবি, মাস্তান কখনো ভালো বাবা হতে পারে না। মিম চলে যায় রাফসানের সামনে থেকে, মীরাকে নিয়ে অনেক দূর চলে যাবে, কালো ছায়া লাগতে দিবে না তার শরীরে। শহীদ হাসানের বাড়ি আসে প্রথমে, সেখানে নিজের পাসপোর্ট ছিল, তা নিতেই এসেছে মিম। রাফসান বুঝতে পারছে না কি করা উচিত তার, মাথার চুল ছিঁড়তে মন চাইছে তার। সিএনজি নিয়ে তিথির কাছে চলে আসে রাফসান। আটককৃত ক্যাডারদের মুখ থেকে তিথি জানতে পারে তারা আকবর হোসেনের গ্যাংয়ের ক্যাডার। রাফু তিথির কাছে আসতেই ইনফরমেশন দেয় তাদের। আটককৃত চারজন ক্যাডারকেই চার টুকরো করে কেটে ফেলে রাফু। রাগ কন্ট্রোল হচ্ছে না তার, নিজের গ্যাংয়ের ক্যাডারদের তৈরি হতে বলে রাফু, আকবরের সামনাসামনি হতে হবে। তিথি প্রিন্স শিমুলকে নিয়ে তাদের গ্যাংয়ের বেস্ট সার্ভ শুটার টিমকে তৈরি করে, 200 জনের একটা টিম। সবাই ব্ল্যাক ড্রাগনের কোড ইউজ করে, নিজস্ব পোশাক পরে, কালো জ্যাকেট হেলমেট সব ম্যাচিং করা। রাফসান তার নৃশংসতা প্রতীক কালো জ্যাকেট তলোয়ার নিয়ে বের হয়, সাথে 200 ক্যাডার, 2 মেশিনগান যোগ করা, গাড়ি চলছে সামনে। দিনের আলোয় রাফুর গ্যাং দেখে থমকে গেছে শহর। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ফোন করেন শহীদ হাসানের কাছে, আপনি যে দিনের আলোতে এমন চলাফেরা করেছেন, আমরা কিন্তু অ্যাকশন নিতে বাধ্য হব। তার কথা শহীদ হাসান বুঝতে পারেনি, সে বলল, কি বলছেন আপনি, আমার কোনো কাজটা আপনার প্রশাসনের বিরুদ্ধে গেছে? রাস্তা ব্লক করে আপনার গ্যাগের ক্যাডারের উপস্থিত দেখা যাচ্ছে। আর আমি তো এই কাজ সম্পর্কে কিছু জানিই না,
দেখুন শেখ সাহেব আপনাকে ওয়ার্নিং করছে, যত তাড়াতাড়ি সম্ভব তাদের রাস্তা থেকে সরিয়ে ফেলুন। শহীদ হাসানের পেছন থেকে নিজাম বলল, বস, রাফু আকবরের সামনাসামনি হতে যাচ্ছে। ফোনের উপাশ থেকে কথাটা শুনে কেঁপে উঠে সে। টেবিলের উপর গ্লাস ভর্তি পানি ঢকঢক করে খেয়ে নেয় সে। সম্পূর্ণ শহরের প্রশাসন তার হাতের মুঠোয়, তবুও সে রাফু নামটার প্রতি দুর্বল। তার ডান হাতের ক্ষতস্থান এখনো পূরণ হয়নি। সে বলে উঠল, স্যার সাহেব একটু দেখুন, গন্ডগোল যেন না বাঁধে শহরে। রাফুকে বলবেন না যে আমি ফোন করছিলাম, সে শেষবারের মতো বলছি, আমি যেন আপনাকে না বিরক্ত করি। আচ্ছা আমি দেখছি। ফোন রেখে দেয় শহীদ হাসান, গন্ডগোল হবে তা কনফার্ম। মিম সোফায় বসে সব কথা শুনছে, বাসায় এসেছিল তার সব কিছু নিয়ে চলে যাওয়ার জন্য, কিন্তু রাফুর মা যেতে দেয়নি মিমকে। তার একটা কথা, রাফু না আসা পর্যন্ত এ ঘর থেকে একটা পিঁপড়েও বাহিরে বের হতে পারবে না। মিমের মন কঠিন করেছে, কিছু বলেনি এসব শুনে। মিম বুঝেছে তার হঠাৎ এত ভায়োলেন্স হওয়ার কারণ, বারবার তাদের উপর অ্যাটাক। মিমের রাগ করা সব মিলে রাফুর মস্তিষ্কে স্নায়ুকোষ যুদ্ধ করা শুরু করে দিয়েছে। আকবর হোসেন তার বিজনেস পার্টনারদের সাথে মিটিং করছিল অফিস রুমে। রাফসান এসেই তার অফিসে হামলা করে, মেশিন গান দিয়ে গেইটের গার্ডদের মুহূর্তেই কাবু করে ফেলে সে। বুলেট প্রুফ জ্যাকেটধারী স্কোয়াড রাফুর সামনে রাফু মাছে, সামনে যা আসছে গুড়িয়ে দিয়ে যাচ্ছে তারা। পাশের বিল্ডিংগুলোতে স্নাইপার হাতে নিশানা ঠিক করে রাখছে রাফুর ক্যাডার। পুরো বিল্ডিং এখন রাফুর নিয়ন্ত্রণে। মিটিং রুমের দরজায় আওয়াজ শুরু হয়, আকবর হোসেনের হার্ট দুর্বল হয়ে পড়ছে। হঠাৎ গোলাগুলির শব্দ দুর্বল করে দেয় তাকে। দরজা ভেঙে ভিতরে ঢুকে রাফু, সবাই দাঁড়িয়ে আছে। রাফু এসে দাঁড়ায় তাদের সামনে। আকবরকে, আকবর রাফসানকে দেখেছে তাই চিনতে অসুবিধা হয়নি। একসময় তার তাণ্ডবের কথা লোকমুখে শুনেছে, আজ সামনে রাফসান নিজে দাঁড়িয়ে আছে। চোখ তুলে কথা বলার সাহস হারিয়ে ফেলেছে সে। একসময় এই আকবর শহীদ হাসানের সাথে রাফসানের মৃত্যুর কথা বলে হুমকি দেয় তাকে। রাফসান কর্কশ গলায় বলল, আকবরকে সামনে দাঁড়া। আকবরের দুজন ক্যাডার পিস্তল বের করতেই পেছন থেকে গ্লাস ভাঙার শব্দ হয়, লুটিয়ে পড়ে তারা, মাথা থেতলিয়ে আছে। আকবর তাকায় গ্লাসের বাহিরে, স্নাইপার হাতে দাঁড়িয়ে আছে প্রিন্স, তিথি ও আরো 20 জনের মতো। তিন চারজন পেট হালকা করে ফেলেছে সেখানেই। আকবর রাফুর সামনে আসে। তুই আকবর, শালা ভিতর ডিম, তুই আসছিস আমাকে খুন করতে? আমার পরিবারের দিকে নজর দিয়েছিস, আমাকে খুন করতে চাইছিস ভালো, কিন্তু আমার পরিবারের দিকে নজর দিয়ে ভুল করেছিস আকবর। আমার উপর হামলা করিয়েছে কে? আমার স্ত্রী সন্তানকে তুলে আনছে কে? সুমন তোর লোক ছিল, তাকে ঠিকানায় পাঠিয়ে দিয়েছি, আমাকে খুন করতে চাইছিস কেন? এই তোর ক্ষমতা? হো হো করে হেসে দেয় রাফসান, দুহাত মেলে পিছু সরে দাঁড়ায় রাফসান, বলে, এটা আমার রাজত্ব, এখানে আমার দিকে চোখ তুলে তাকানোর সাহস নেই কারো। তোর ক্ষমতা চাই, দেখ এটাই আমার ক্ষমতা, আমার রাজত্বে আমার নিয়ম চলবে, তোর সাহস হয় কিভাবে আমার কলিজে আঘাত করার? সামনে এগিয়ে আসে রাফু, পিস্তলের নলটা আকবরের মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। একটা বুলেট তোর ক্ষমতা শেষ, ভয় তৈরি কর, ক্ষমতা আপনা আপনি চলে আসবে। আর এই রাজত্বে ভয়ের নাম রাফু, তোকে মারছি না, তোকে শাস্তি দিব, চোখ তুলে দেখানোর শাস্তি। আকবর হোসেন বাঁশের তৈরি টুথপেক ইউজ করে, টেবিলের উপরে পরিত্যক্ত টুথপেক পড়ে আছে, সেটা হাতে নেয় রাফু। পেছন থেকে চারজন এসে আকবরের হাত পা শক্ত করে চেপে ধরে, বাম চোখের ভেতরে ছোট্ট টুথপেক ঢুকিয়ে দিয়ে হালকা ঘুটিয়ে উপরে ফেলে চোখ। আকবরের চিৎকারে সমস্ত বিল্ডিং কেঁপে ওঠে। উপরে ফেলা চোখ আকবরের হাতে নিয়ে বেরিয়ে আসে রাফু। আকবর ছটফট করছে, তার সহকর্মী তাকে হাসপাতালে নিয়ে আসে মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তি দিতে। রাফু বাসায় আসে ক্লান্ত শরীর নিয়ে, বাসার মূল দরজা ঠেলে ভিতরে ঢুকেই দেখে মিম বসে আছে সোফায়, তার ব্যাগ গোছানো, মেয়েকে নিজের কোলের উপর বসিয়ে রেখেছে। রাফসানের হাত মুখে রক্ত লেগে আছে। মিম তাকে দেখেই তার মাকে বলল, আপনার ছেলে এসেছে, এখন আমি চললাম, আপনার ছেলেকে বলে দিন তার শত শুভাকাঙ্ক্ষী আছে তাদের নিয়ে সংসার পাততে, আমি তার সাথে সংসার করতে পারবো না, ডিভোর্স লেটার পাঠিয়ে দেব, বলে দিন আপনার ছেলেকে। রাফসান শুনছে মিমের কথা, কিছু না বলে হাতে লেগে থাকা রক্ত মিমের আঁচলে মুছে নেয়, চিৎকার করে বলে, মা ক্ষুধা লাগছে, খেতে দাও। আচ্ছা বাবা তুই একটু অপেক্ষা কর, আমি বেড়ে দিচ্ছি, হাত তো ধুয়ে নে, পিছন থেকে বাবা বললেন কথাটা। রাফসান বাবার দিকে ফিরে বলল,
মানুষের রক্ত সমস্যা হবে না। কি হচ্ছে এসব? রাফসান এবার একটু জোরেই বলল। একবার ওর চোখ উপরে নিয়েছি, আমার মেয়ের দিকে তাকানোর শাস্তি। আমার মেয়েকে যদি আমার থেকে কেউ আলাদা করে না। আসছে আমাকে ভয় দেখাতে। বাবা বলে দিবেন আপনার ছেলেকে, আমি এসব ভয় পাই না। শহীদ হাসান হাসছে। মিম সোফা ছেড়ে উঠে টেবিলের কাছে আসে, রাফসানের রক্তমাখা হাত এক জগ পানি ঢেলে ধুয়ে দেয়, তারপর খাওয়া দাওয়া শুরু করে সে। মিম আবার এসে সোফায় বসল, বাবার দিকে তাকিয়ে বলল, বাবা উকিল ডাকুন, আপনার ছেলেকে ডিভোর্স দেব। সাইন করার জন্য হাত থাকবে না। আমি গন্ডারের কথায় ভয় পাই না বাবা, বলে দিবেন। মিমের কথা শুনে কেউ কিছু বলল না, তার গলা শুকিয়ে আসছে বারবার। শালা লালবাদর হনুমান খাচ্চর একটা, মেয়েদের চুমু খাবে, কিছু বললেই ভয় দেখাবে। আমি ভয় পাই না, আমি ভয় পাই না, বলতে বলতে নিজের রুমে চলে আসে মিম। সুটকেস থেকে জামা কাপড় ছুঁড়ে মারছে বিছানার উপর। হাতি, মোটা চামড়ার বাদর, শালা বদমাইশ, যদি পাইতাম না তোকে আমি কুচি কুচি করে কিমা বানিয়ে খেয়ে ফেলতাম। আল্লাহ, কোন শাকচুনির কবলে এই হারামজাদায় পড়ছে, একটু রক্ষা করো, ওই বাদরটাকে কুচি কুচি করে কাটবো। চিৎকার করে কথাগুলো বলছে মিম, বাসার সবাই শুনছে কথাগুলো। মীরা বাবার কাছে আসছে না, সোফায় বসে দাদার সাথে খেলছে। মীরা বাবা পাগল, বাবার কাছে থেকে দূরে যাবে না। মিম প্রচন্ড রেগে আছে। রবির কেস করার পেছনে কি মিমকে দেখানোর কোনো মতলব ছিল নাকি? কিন্তু মিম আরও একটা কথা বলেছিল, সেদিন কিডন্যাপ করেছিল তাকে এক মেয়ে তার ভালোবাসা আদায়ের জন্য। কিন্তু সে মেয়েটা কে? যদি একবার করে থাকে সে আর মিম মীরার দিকে স্বপ্নেও তাকাবে না। নীলাকে খুঁজে পায়নি, পাওয়া গেলে অবশ্য কিছু জানা যেত। চিন্তিত মিমকে নিয়ে তার রাগ ভাঙানো সহজ নয়। শত চেষ্টার পরেও যখন হাত ছুঁতে পারে না রাফসান, তখন কেঁদে দেয় বাচ্চা ছেলের মতো। তবুও তার অভিমান কমে না। রাফসানের খাওয়া শেষ হলে মিমের সামনে যাওয়ার সাহস করে। মিম রুমে বসে আছে, রাফসান রুমের ভিতর আসতে মিম চিৎকার করে বলল, এদিকে আয় লালবাদর, তোকে আমি কুচি কুচি করে কাটব। মিমের পাশেই রাফসানের প্রিয় তলোয়ার। রাফসান দাঁড়িয়ে গেছে। মিম আবার বলতে লাগলো, ভয় পাচ্ছিস কেন, কাছে আসবি না? হ্যাঁ, আমি কাছে যাই আর তুমি আমাকে কিমা বানাও। আমার কাছে আসবি কেন, তোর তো প্রিয়সীর অভাব নাই। তুমি ভুল বুঝছো মিম, ওটা আমার কলেজের স্টুডেন্ট ছিল। রাফসানের মুখে স্টুডেন্টের কথা শুনতেই মিমের চোখ কপালে উঠে গেছে। নিজের বুকে নিজেই থাপ্পড় দিতে দিতে বলে, আল্লাহ ও আল্লাহ গো, আমার নিয়ে যাও, এ হারামি আর আমার নাই আল্লাহ, নয়তো এসব শাকচুনিদের উঠায় নাও। রাফসান ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে মিমের দিকে। মেয়েটা পাগল হয়ে গেছে, বুঝানোর চেষ্টা করে তাকে। দেখো মিম, তুমি যা দেখছো সব সাজানো ছিল, হয়তো হয়তো তোমার আমার সম্পর্কটা বিচ্ছেদের জন্য ওরা এমন করেছে। মেয়েটা আমাকে অনেকবার প্রপোজাল দিয়েছিল, না করে দিয়েছে, হঠাৎ এমন করে আমি বুঝতে পারিনি। আমি করিনি, সে করেছিল। মাঝে মাঝে চোখে যা দেখা হয় সেটা ভুলও হতে পারে। বিশ্বাস করো মিম, তোমার ঠোঁট ছাড়া আমি অন্য কারো মেয়ের ঠোঁটের স্পর্শ তো করিই নি। তুমি আমার সামনে থেকে যাও, এখন নয়তো খারাপ কিছু হয়ে যাবে। কিন্তু তোমাকে যেতে বলছি রাফসান, চোখের সামনে যেন না দেখি তোমাকে। আচ্ছা বাবা যাচ্ছি, তুমি কিছু খেয়ে নেবে। রাফসান বেরিয়ে আসে তার রুম থেকে। মিম যেহেতু রাফসানকে তুমি করে বলছে, তাহলে হয়তো তার ভুল একটু হলেও ভাঙছে। এখন অভিমান ভাঙানোর যুদ্ধে নামতে হবে তার। হাসপাতালে জীবন মৃত্যুর মাঝে আটকে আছে আকবর। বেডের পাশে দাঁড়িয়ে আছে রুবি, নিলয় আকবরের সাথে কথা বলছে। আকবর নিলয়ের হাত ধরে ফিসফিস করে বলে, তোর যত ক্যাডার দরকার হয় আমি দিব, যত সাহায্য দরকার দিব তোকে আমি, জাস্ট রাফুর মৃত্যু চাই, রাফুর পরিবারের। নিলয় কিছু বলল না, তার মনের মধ্যে আতঙ্ক। মাস্টারের স্ত্রীকে মারতে হবে। রুবির চোখে অশ্রু, বাবা মৃত্যুর পথে। মেয়ের হাত ধরে বলে, মা তোর ভালোবাসা তোকে দিয়ে যেতে পারবো না হয়তো, তুই যে মাস্টারকে ভালোবাসিস তাকে আদায় করে নিবি, কথা দি, কখনো পরাজিত হয়ে ফিরবি না। রুবি নিশ্চুপ, বাবার এমন অবস্থায় কিছু বলা অসাধ্য হয়ে গেছে। রাফুর মৃত্যু চাইছে আকবর, অজান্তেই রুবি ভালোবেসে রাফুকে। নিলয় প্রতিজ্ঞা করেছে মাস্টারের সমস্ত পরিবারের ধ্বংস। নিয়তি তাদের তিনজনকেই এক কেন্দ্রবিন্দুতে বেঁধে ফেলেছে,
তাদের ক্রোধ এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে যে কোনো শহর ধ্বংস হয়ে যাবে নিঃশ্বাসে। রাত তখন গভীর, আনমনে তাকিয়ে আছে মিম বাহিরের বাগানের শেষে পুকুর পাড়ের ছোট বেঞ্চে। সম্পূর্ণ জ্যোৎস্না ভরা চাঁদের রাতের বড় চাঁদটা মাথার উপরে উঁকি ঝুঁকি মারছে সাদা মেঘের আড়ালে। হঠাৎ পিছন থেকে কে যেন চিৎকার করে বলতে লাগলো, আইসক্রিম লেলো আইসক্রিম, ফুচকা লেলো ফুচকা, মালা আছে মালা, বকুল ফুলের মালা, হরেক রকমের ফুলের মালা, লেলো ভাই লেলো, একের ভিতরে সব। মিম পিছন ফিরে তাকায়, একটা গাড়িতে আইসক্রিম ফুচকা আর বাহারি রঙের ফুলের মালা। মিম তাকিয়ে আছে, হালকা আলো এসে গাড়ির উপরে পড়ছে, মিমের চোখ বড় বড় হয়ে গেছে। রাফসান ঠেলছে গাড়িটা আর চিৎকার করে বলছে কথাগুলো। বউয়ের রাগ ভাঙাতে গ্যাংস্টার থেকে হকার হয়ে এসেছে ছেলেটা। রাফুর ফুচকার গাড়ি ঠেলছে, স্ত্রী অভিমান করে আছে, তার পছন্দ আইসক্রিম ফুচকা আর ফুলের মালা, এই তিনটা জিনিসে সে সীমাবদ্ধ। রাফুর গাড়িতে মিমের পছন্দের সবকিছুই নিয়ে এসেছে, মিম তাকিয়ে আছে তার দিকে। রাফু চিৎকার করে বলছে, আইসক্রিম লেলো আইসক্রিম, ফুচকা লেলো মালা, বাহারি ফুলের মালা। এই যে ম্যাডাম আইসক্রিম খাবেন, সুস্বাদু আইসক্রিম। মিম মুখ ঘুরিয়ে নেয় অন্যদিকে, কথা বলবে না তার সাথে। ভরা জ্যোৎস্নার বড় চাঁদটাকে আজকেই আকাশ জুড়ে আসতে হলো, মিমের অভিমান যেন এখন ওই চাঁদটার উপর, সমস্ত রাগ সে চাঁদের আলোয় বিছিয়ে দিয়েছে। এক মুঠো অভিমান মন জুড়ে অপেক্ষা করছে, কিছু স্পর্শ কিছু পাগলামি। মিমের গাল ফুলিয়ে রাখছে, রাফুর কাণ্ড দেখে হাসবার উপক্রম হয়েছে তার, মুখ চেপে রেখেছে অনেক কষ্ট করে। এই যে ম্যাডাম আপনার জন্য স্পেশাল ফুচকা আছে, খাবেন আসেন, না তো সবকিছু মিস হয়ে যাবে। এই যে ম্যাডাম শুনুন, আজকে সবকিছু ফ্রি দিচ্ছি, আসুন বসুন খেয়ে যান, না কাজ হচ্ছে না। মিম মুখ ঘুরিয়ে রেখেছে, রাফুর চেষ্টা প্রায় নষ্ট হয়ে যাচ্ছে। এক হাতে আইসক্রিম, অন্য হাতে ফুচকার বাটি নিয়ে আসছে মিমের পাশে। মিম চেয়েও দেখছে না কে আসছে পাশে, রাফুর চোখ ছলছল করছে। কথা বলবো না? এই মিম শোনো, একটু কথা বলো, আমার শোনাবো ওটা, একটু শুধু কথা বলো। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে মিম, মনে হচ্ছে কেউ ভেতর থেকে এসে চেপে ধরেছে। এই যে শোনো না, আপনি কে? আমি আপনাকে চিনি না, বিরক্ত করবেন না। মিম আমার কাছে আসছেন কেন? আপনার কলেজের সুন্দরী মেয়েদের কাছে যান, তার তো সুন্দর করে আদর করতে পারে, তাদের কাছে যান, আমার এখানে কি? আমার কথা তো শুনবে নাকি? না, আপনার কথা কেন শুনবো? আপনার শত শত শুভাকাঙ্ক্ষী আছে, তাদের শুনুন। ভালোবাসি, পুরনো হয়ে গেছি, নতুন কাউকে খুঁজুন। ভালোবাসি, যুবতী মেয়েদের ঠোঁটের স্পর্শ নিন। ভালোবাসি, তোমাকে এখন আমি খুন করব, তোমার ভালোবাসার দরকার নাই, যাও যাও তোমার শুভাকাঙ্ক্ষীদের কাছে, সবাই ভালোবাসি বলে। সবাই ভালোবাসে, তবে আমার মতো কেউ হয়তো তোমাকে ভালোবাসতে পারবে না। সবাই ভালোবাসা দিতে পারে, কজন আছে ভালোবাসার সঙ্গী হতে পারে, আমি সঙ্গ চাইছি তোমার কাছে। সবাই ভালোবাসার যোগ্য হয় না, কারণ সবাই তোমার মতো না। তুমি ভালোবাসা জীবন মরণের আশা, যতদিন বাঁচব তোমার হাতটা শক্ত করে ধরে থাকবো, মরণ পর্যন্ত, তারপর। কিছু বলতে পারছে না রাফসান, মিমের হাতটা কখন যে শক্ত করে ধরে আছে সে খেয়াল নেই। ফুলগুলো কি শুকিয়ে যায় ভ্রমরের অস্পর্শে? নীরবতা ভেঙে বলে ওঠে মিম। রাফসান তাকিয়ে আছে তার দিকে, মিমের মুখে গম্ভীর কথা সহজে শুনতে পায় না সে, আজ তাকে যেন নীরবতা গ্রাস করেছে। রাফসান মুখ খুলে বলল, হ্যাঁ তাহলে ভ্রমরের সাথে ফুলের বিচ্ছেদ হয় কোনো? ফুলের মধু সংগ্রহের পর সে ফুল থেকে সব মধু পাওয়া যায় না, তাই ভ্রমর তাকে ছেড়ে চলে যায়, ঠিক এমনটাই তুমি কি করনি? রাফসান চুপ হয়ে যায়, মিমকে কিভাবে বুঝাবে এটা চোখের ভুল? নীরবতা ভেঙে রাফসান বলে, মানুষ কিন্তু তার ভালোবাসার মানুষটার সাথেই সারা জীবন কাটিয়ে দেওয়ার শপথ নেয়, আর মাঝে তাদের বিভিন্ন ভুল ভ্রান্তির মধ্যে পড়তে হয়। দুজন যদি দুজনকে বোঝে আর তাদের মধ্যে ভুলগুলো তুলে ধরে, তাহলে কিন্তু বিচ্ছেদের নামটা সংসার থেকে চলে যায়। মিম মনোযোগ দিয়ে রাফসানের কথা শুনছে,
মনোযোগী মিমের গালে হাত রেখে আলতো করে তার কপালে ভালোবাসার স্পর্শ রাঙিয়ে তোলে। তার শরীরটা যেন একদম হালকা হয়ে আসে, নিজেকে হেলিয়ে দেয় রাফসানের বুকে, লেপটে যায় দুজন। ঠান্ডা আইসক্রিমের বরফ গলানো পানি টুপ টুপ করে ঝরছে মিমের গালে, শিউরে উঠে সে ধাক্কা দিয়ে রাফসানকে সরিয়ে বলল, যান ফুচকা নিয়ে আসুন। মিমের গাল দুটো টেনে বলল রাফসান, আবার গুলো বলটা। রাফসান ফুচকা বানাচ্ছে, পিছন থেকে মিম বলল, মামা একটু ঝাল বেশি করে দিবেন, কতদিন আপনার হাতের ফুচকা খাই না। মিটমিট করে হাসছে মিম, ফুচকাওয়ালা ফুচকা বানাচ্ছে, রাগে কচকচ করছে তার শরীর মামা ডাক শুনে। মিমকে এখন কিছু বলা যাবে না বললেই ছিটকে উঠবে, তাই চুপচাপ সহ্য করে সে। ঝাল ঝাল করে ফুচকা নিয়ে আসে মিমের সামনে, তাড়াহুড়ো করে মুখে নেয় সে, তৃপ্তি সহকারে চিবিয়ে যখন গিলে নেয় তখন বুঝতে পারে ঝাঁজ, চোখ মুখ লাল হয়ে গেছে, হাত নাড়াচ্ছে মুখের কাছে, মুখ যেন জ্বলে যাচ্ছে তার। রাফসান ইচ্ছে করে অতিরিক্ত ঝাল মিশিয়ে দিয়েছে তাতে, মিম যেন সহ্যই করতে পারছে না। রাফসানে শার্টের কলার ধরে টেনে নিয়ে যায় তার কাছে, সমস্ত ঝাঁজ রাফু শরীরে মিশিয়ে দেয়। চাঁদ লজ্জা পাচ্ছে, নিজেকে লুকিয়ে নিয়েছে মেঘের আড়ালে, বাহারি ফুলের সুগন্ধি তাদের মুগ্ধ করছে। সকাল সকাল তিথির ফোন আসে রাফসানের কাছে, বস নীলাই রুবির খোঁজ মেলেনি কলেজ ক্যাম্পাস। নীলা কেমন যায়? বস নীলাই আন্ডারগ্রাউন্ডে। রুবি? তাকে পাইনি বস, খুঁজেছি আমরা। আচ্ছা আমাকে আপডেট করতে থাকবে। ওকে বস। তিথি ফোন রেখে ইমেল চেক করছিল সে। কলেজ থেকে নোটিশ এসেছে রাফসানকে কলেজের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সে মিটমিট করে হাসি দিচ্ছে, হাসির মানেটা অন্য কিছু। রুবি নিজের বাবার সকল ব্যবসা দেখছে, অন্ধকার জগতে পদার্পণ করেছে রুবি, নিজের সবকিছু দিয়ে নিজেকে তৈরি করেছে এই জগতে টিকে থাকার জন্য। আকবর হোসেনের এক চোখ চিরতরে নষ্ট হয়ে গেছে, ডাক্তারের সকল চেষ্টা বৃথা হয়েছে, তার চোখ ফিরিয়ে দিতে পারেনি। রুবি এতদিনে প্রতিজ্ঞা করেছে তার বাবার প্রতিশোধ নিজ হাতে নেবে, আন্তর্জাতিক যত হাই পাওয়ারের আর্মস আছে সবগুলো চালানোর প্রশিক্ষণ, দেহরক্ষার প্রশিক্ষণ সবকিছু নিজের আওতায় নিয়েছে গত 2 মাসে। রাফসান নিজের পরিবার নিয়ে নিজের বাসায় সময় দিয়েছে, তাদের নিয়ে বের হয়নি কখনো বিপদের ভয়ে। প্রতিপক্ষ শত্রুর নির্লজ্জ কর্মকাণ্ড রাফসানকে অবাক করে, রাফসানের সতর্কবার্তার পরেও তার পরিবারের উপর হামলা দেখে একটু ঘাবড়ে যায় রাফসান, তাই গত 2 মাস বাসার বাহিরে আসেনি তা। পরিস্থিতি স্বাভাবিক মনে হচ্ছে মিমের কাছে। বিকেল হয়ে আসছে, মিম শাড়ি পরে বের হয়ে আসে রাফসানের কাছে। রাফসান বিছানায় শুয়ে মুভি দেখছিল, মিম এসে বসে তার পাশে। শোনা বাবুটা শোনো, মিমের আল্লাদে কথায় সে বুঝতে পারে কোনো একটা বাহানা করবে, সে ভারী মুখ করে বলল, কি বলবে বলো, একটু নরম হয়ে কথা বলো না। তোমার মাথা গেছে মিম। জি না আমি ঠিক আছি, চলো বাহির হব। যাও আমি পারবো না। কি বললা, পারবে না তুমি? না পারবো না। মনে থাকবে তো? মনে থাকবে। ভেবে বলছো তো? এবার রাফসানের মনে ভয় ঢুকেছে, গত বছর ঘুরতে না নিয়ে যাওয়ার কারণে 2 মাস তার কাছে আসতে দেয়নি তাকে। হঠাৎ মনে পড়ে গেল সে কথা, গলা যেন শুকিয়ে গেছে, হালকা করে টেবিলের উপরে রাখা পানি পান করে বলল, শোনা বউরা জাস্ট 2 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। হুম যাও পাঞ্জাবি পরবে। নিস্তব্ধ রাস্তায় তারা দুজন, স্নিগ্ধ বাতাসে উড়ছে চুল, শ্যাম্পু করা চুলের ঘ্রাণ ছড়িয়ে গেছে কৃষ্ণচূড়া ফুলের সাথে মিশে। পিছনে তাদের ফলো করছে তিথি, প্রিন্স আরো দুজন, সামনেই দাঁড়িয়ে গেছে তারা। পার্কের সৌন্দর্য তাদের মুগ্ধ করছে, এক কোণে এসে বসে তারা, মিমের কোলে মাথা রেখে ঘাসের উপর শুয়ে গেছে সে। রাফসানের মাথার ছোট্ট ছোট্ট চুলে হাত বুলিয়ে দিচ্ছে মিম। হঠাৎ করে রাফসান মিমের বুকে ধাক্কা দেয়, পিছনের দিকে হেলে পড়তে ছুরির আঘাতে সে রাফসানের বুকের উপরে ডান কাঁধে পড়ে অর্ধেকটা ঢুকে গেছে। পিছনে দাঁড়িয়ে আছে নিলয়, মিমের চোল ধরে সজোরে তার গালে চড়ক বসিয়ে দেয়, ছিটকে পড়ে মাটিতে। হামাগুড়ি দিয়ে দাঁড়ায় রাফসান, বাঁ হাত দিয়ে বুকের ছুরিটা বের করে পিছনে তাকিয়ে দেখে 25-30 জনের একটা স্কোয়াড দাঁড়িয়ে আছে অস্ত্র হাতে।
তিথি প্রিন্স তাদের সঙ্গী সবাইকে বেঁধে ফেলে রাখা হয়েছে মাটিতে। চোখে ঝাপসা হয়ে আসছে, তবুও নিজেকে ঠিক রেখে বলল সে, কি চাই তোর নিলয়? টাকা পাওয়ার সব দিব, মিমকে যেতে দে। আমি তো লাশ চাই, লাশ। এই খেলা শেষটা আমি করি। কোমর থেকে পিস্তলটা বের করে তাক করে মিমের দিকে। রাফসানকে পেছন থেকে আটকে ধরে চার পাঁচজন, নড়তে পারছে না সে। মিম হালকা কণ্ঠে বলল, ভালোবাসি। রাফসানের চোখে জল টলমল করছে, নিলয়ের হাত কাঁপছে না। শক্ত হাতে মিমের দিকে পিস্তল তাক করে গুনছে সময়, ঠিক সেই সময় নিলয়ের হাত থেতলিয়ে যায়, কবজি উড়ে যায় বুলেটের আঘাতে। স্নাইপার হাতে এগিয়ে আসছে মাসউদ। নিলয় বাঁ হাতে পিস্তল তুলে আঘাত করতে যায় মিমকে, সে হাতও উড়ে যায় বুলেটের আঘাতে। শতজনের স্কোয়াড ঘিরে ফেলে তাদের, মেশিন গান, স্নাইপার, AK-47, UMP, M-46, AWM, নিলয় মাসুদের স্কোয়াড দেখে অবাক চোখে তাকিয়ে আছে। দুহাতের যন্ত্রণা বিস্ময়কর গায়েব হয়ে গেছে, জ্ঞান হারাবে কিছুক্ষণের মধ্যে। নীলার চোখ হালকা হালকা টিপ টিপ করছে। রাফসানকে ছেড়ে দিয়ে আত্মসমর্পণ করে নিলয়ের স্কোয়াড, সেখান থেকে আলাদা হয়ে যায় একজন। নিলয় রক্ত মুখে বলতে লাগলো, বিশ্বাসঘাতক। মাসুদ হা 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 করে হেসে দেয়। কোড দিয়ে ডাকছিস কেন তাকে? নাম ধরে ডাক, ইবনে দাউদ, হান্টার্স কিলারের কন্ট্রোলার। কমিশনে তোদের গ্যাংয়ে তার আগমন। তুই রাফুর পিছনে আছিস, ওর পাওয়ার সম্পর্কে জানলে তুই প্যান্টে শিশি করে দিবি। নয় হান্টার্স কিলার আন্তর্জাতিক গ্যাংয়ের মধ্যে অন্যতম এক গ্যাং, যার বস মাসুদ। স্নাইপারটা কাঁধে না এসে রাফসান নেমের দেহ ধরে দাঁড়া করায়, বুক থেকে রক্ত ঝরছে তার, ছুরির আঘাতে ক্ষত বিঘত হয়ে গেছে তার বুক। কিছু হয়নি তো তোমার মিম? লাগেনি তো কোথাও? মিম মাথায় হাত দেয়, থরথর করে কাঁপছে হাত। মিম বুঝতে চাইছে ওর মাথায় ব্যথা লেগেছে, রক্ত গরম হয়ে উঠেছে রাফসানের। মিমকে রাস্তার দিকে মুখ ঘুরিয়ে রেখে বলে রাফসান, তোমার পিছে যা খুশি হোক, পেছনে ফিরে তাকাবে না, যা কিছু হোক একদম পিছু ফিরবে না। রাফসানের কথা শেষ হতে এই তিথি এসে মিমকে আগলে ধরে, রাফু এসে দাঁড়ায় নিলয়ের সামনে। রক্তাক্ত ছুরিটা মাটিতে পড়েছিল, হাতে নিয়ে নেয়। মাসুদের দিকে আগাতেই মাসুদ আরো একটা ছুরি এগিয়ে দেয় তার দিকে। নিলয়ের চোখ বন্ধ হয়ে আসছে, চোখ বুঝলে তা আর খুলবে না। রাফসান তার চোখ খোলা রাখতে চায়, ঠোঁটের উপর ছুরির আঘাতে ঝুলে যায় ঠোঁট, বিচিত্র রকমের আওয়াজ করে হতচকিত ওঠে। চোখ দুটি বড় বড় করে তাকায় রাফসানের দিকে, চোখে রক্ত জমাট পাচ্ছে। তুই সেদিন বেঁচে ভুল করেছিস, সেদিন মৃত্যুটা সহজ হতো খুব, আজকের তোর মৃত্যুটা তো নিজেই যাচ্ছিস, এমন যন্ত্রণা চোখ ফেঁপে ওঠে সুস্থ মানুষের। মিমের হাতটা ছেড়ে দেয় রাফু, ক্রমশই ভেঙে পড়ছে মিম। তিথির সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে আছে তাকে। মিমকে গাড়িতে তুলে রাফুর সামনে চলে আসে তিথি, মাসুদের স্কোয়াড, নিলয়ের সমস্ত ক্যাডারদের সামনে চলে আসে তিথি। মাসুদের স্কোয়াড নিলয়ের সমস্ত ক্যাডারদের হেডশটে মেরে এক জায়গায় জড়ো করে। দাঁড়িয়ে আছে ইবনে দাউদ, মাসুদের সামনে এসে দাঁড়ায় সে। রাফুও আছে তাদের সাথে। রাফু চল ক্যাম্পে যাই, এখানে বসে কথা বলা ঠিক হবে না। দাউদ কিছু ইনফরমেশন পেয়েছে যা তোকে নাড়িয়ে দেবে, যাওয়ার আগে তোর শরীরের ক্ষত স্থানে ঔষধ লাগানো দরকার। পুরো স্কোয়াড নিয়ে ক্যাম্পে চলে আসে রাফু। গোল টেবিলে বৈঠক বসে তারা। ইবনে দাউদ বলতে শুরু করে, বস, আপনাদের উপর যত হামলা হয়েছে একদিনে সবগুলো আকবর হোসেনের অগোচরে হয়েছে, আকবর হোসেনের হাত নেই তাতে, আপনার পরিবারের বিপদ হয়ে দাঁড়িয়েছে একটি মেয়ে। পেছন থেকে তিথি দাঁড়িয়ে বলল, মেয়েটি রুবি, আকবরের মেয়ে। ঠিক তাই, রুবি রাফসানকে পাওয়ার জন্য এসব করছে, কিন্তু সে জানে না এই রাফসান অন্ধকার জগতের রাফু। রুবি আরো প্রতিজ্ঞা করেছে অন্ধকার জগতের রাফুর হত্যা সে নিজে হাতে করবে, যার জন্য স্পেশাল ট্রেনিং নিয়েছে সে। এই ক্যাম্পে হামলা করবে তারা কিছুদিনের মধ্যেই, উদ্দেশ্য ব্ল্যাক ড্রাগনের বিনাশ। রাশিয়া থেকে গোপনে অস্ত্র আসছে এই দেশে, কালকে দিনে এসে পৌঁছাবে সেসব অস্ত্র। আর যদি একবার এই অস্ত্র তাদের হাতে পৌঁছে যায়,
তাহলে ব্ল্যাক ড্রাগন সহ দেশের অনেক ক্ষতি হয়ে যাবে বস। মাসুদ বসের নির্দেশে আমি সে সকল ব্যবস্থা করে রেখেছি। সমুদ্রপথে আসবে সে অস্ত্র, পায়রা সমুদ্র বন্দর এসে নামার কথা, কিন্তু বাংলাদেশের সীমান্তে ঢোকার আগেই সে জাহাজ ধ্বংস করে দেওয়া হবে মিসাইল দিয়ে। তো হেলিকপ্টারে নিজাম আর ডেবিউটের কাছে কন্ট্রোল রেখেছি, তারা কাজ করে দেবে। এখন আমাদের আজকেই ওদের উপর অ্যাটাক করতে হবে, তারা অপ্রস্তুত। দাউদের কথা শুনে রাফু মাসউদের দিকে তাকায়, ইশারা করে মাসউদ। ক্যাডারদের তৈরি হতে বলা হয়, যার যার অস্ত্র গুছিয়ে নিচ্ছে তারা। দাউদ তার মেশিন গান স্কোয়াড রেডি করে নেয়, প্রিন্স স্নাইপার স্কোয়াড লিড দেবে। তিথি রাফু মাসউদ AK-47 UMP M-46 নিয়ে তাদের স্কোয়াড লিড দিবে। উদ্দেশ্য আকবরের ক্যাম্প, যে যার স্কোয়াড নিয়ে রওনা হচ্ছে আকবরের গোপন ক্যাম্পে। ইবনে দাউদ তাদের টার্গেট লোকেশন লকড করে দেয়, সে অনুযায়ী রাফুর টিম আকবরের ক্যাম্প ঘেরাও করে ধরে। প্রথম স্তরে প্রিন্সের স্কোয়াড স্নাইপার নিয়ে তাদের পজিশন নিয়ে নিয়েছে। ওয়াকি টকি মুখে কাছে নিয়ে বলল, বস স্নাইপার স্কোয়াড পজিশন লকড। মেশিন গান নিয়ে ক্যাম্পের সামনের দিকে আছে দাউদ, পেছন থেকে অ্যাটাক করবে তিথি রাফু মাসউদের স্কোয়াড। রাফুর অ্যাটাক প্ল্যান হচ্ছে দাউদ মেশিন গান নিয়ে সামনে থেকে হামলা করলে সবাই যখন সামনের দিকে ঝুঁকে পড়বে তখন পেছন থেকে শক্তিশালী স্কোয়াড হামলা করলে তাদের বাঁধ ভেঙে যাবে, শুরু হয় গোলাগুলি। দাউদ তার স্কোয়াড নিয়ে হামলা করে আকবরের ক্যাম্পে। প্রিন্স দূর থেকেই স্নাইপিং করছে, থেতলিয়ে যাচ্ছে আকবরের ক্যাডার। পিছন থেকে হ্যান্ড গ্রেনেড দিয়ে উড়িয়ে দেয় গেট, চারদিকে গোলাগুলি। তিথি রাফু একপাশে মাসউদ তার স্কোয়াড নিয়ে একপাশ সাফাই করতে করতে আসে, দিশেহারা হয়ে যায় আকবরের ক্যাডার। শেষ ক্যাডারটাকে নিজ হাতে গুলি করে মারে রাফু। ক্যাম্পের ভিতরের বিল্ডিং এর মাঝ বরাবর বসে আছে আকবর, চারদিকে রাফুর ক্যাডারে ঘেরা। পাশে দাঁড়িয়ে আছে তিথি মাসউদ প্রিন্স জুবায়ের, এক চোখ বন্ধ আকবরের, কালো পট্টি বাঁধা চোখে বসে আছে। রাফুকে দেখতে হো করে হেসে উঠল আকবর, চিৎকার করে বলতে লাগলো, নিলয় তাহলে তোর স্ত্রীকে খুন করেই ফেলল, এখন ব্যথা বুঝবি। আমি এক চোখ হারিয়েছি, এখন হয়তো প্রাণটাও যাবে, তাতে আফসোস নাই। তুই সারা জীবন কষ্টে মাথা ঠুকরে মরবি। প্রাণ খুলে হাসছে আকবর, তার ভাবনা মিমকে মেরে দিয়েছে নিলয়। নিলয় যে বেঁচে থাকবে না এটাও জানতো আকবর। আকবর ধারণা করেছিল সে তো ভুল ছিল, মিমের শরীরে আজ পর্যন্ত লাগেনি, তারে মিথ্যে শান্তি বজায় থাকুক। রাফু কিছু না বলে আকবরের মুখের ভিতর পিস্তলের নল ঢুকিয়ে দিয়েছে, ধাই করে এক শব্দ, আকবরের নিঃশ্বাস বন্ধ। রাফু ফিরে যাচ্ছিল, হঠাৎ এক শব্দ, প্রিন্স জুবাই লুটিয়ে পড়েছে ফ্লোরে, আর একটা বুলেট তিথির কান ঘেঁষে এসে লাগে রাফুর বুকে, লুটিয়ে পড়ে ফ্লোরে। দ্বিতীয় ফ্লোরের উপরে দাঁড়িয়ে আছে রুবি, হাতে 9mm শর্ট রেঞ্জের পিস্তল। তিথি মাসুডের বুলেট রুবি বুক ঝাঁঝরা হয়ে যায়, বাবা মেয়ে এক জায়গায় পড়ে আছে লাশ হয়ে। তিথির চোখে অশ্রু, চলে যাবে সে অনেক দূর, ভালোবাসা নেই সে এখন আর। বাসার কলিং বেল বাজছে, তখন মধ্যরাত, বাসার কেউ ঘুমায়নি রাফুর চিন্তায়। মীরা তার বাবার অপেক্ষায়, মিম বসে আছে হাজারো চিন্তা মাথায়। ফিরবে কি সে ভালোবাসা নিয়ে? সকল দুশ্চিন্তা ভর করে যখন কলিং বেল বেজে উঠল, সবার মন মস্তিষ্ক স্তব্ধ হয়ে গেছে। রাফুর ফোন বন্ধ, তৃতীয় ফোন রিসিভ করছে না, দরজা খুলতে যেন মিমের শত বছর পার হয়ে যাবে। কষ্ট হচ্ছে খুব, বুকের ভেতরটা খা খা করছে ক্রমশই, কিছু শূন্যতা এসে ভিড় জমিয়েছে এ বুকে। দরজা খুলে দেখে তিথি দাঁড়িয়ে আছে রক্তমাখা দেহে, মাথা নিচু করে ছলো ছলো চোখে দাঁড়িয়ে আছে, চারদিকে তাকিয়ে কোথাও দেখতে পাচ্ছে না সেই কাঙ্ক্ষিত লোকটাকে। ভেঙে পড়েছে মিম, তিথির বাহু ধরে জোরে জোরে চিৎকার করে বলে, রাফু কোথায়? তিথির চোখে শুধুই অশ্রু, মাটিতে বসে পড়ে মিম। তিথি সরে দাঁড়ায়, সামনে এসে দাঁড়ায় রাফসান, বুলেট প্রুফ জ্যাকেট তার, রুবির বুলেট এসে জ্যাকেটের সাথে আটকে থাকে। রাফসানকে দেখেই কেঁদে ফেলে মিম, হাঁটু গেড়ে মাথা নিচু করে চিৎকার দিয়ে কান্না করে। মিমকে নিজের সামনে দাঁড় করায় সে, মিম কান্না করছে,
নিজের ঠোঁট তার ঠোঁটের সাথে মিশিয়ে নিয়েছে। সকল দুঃখ নিজের করে নিচ্ছে রাফসান। তিথি চোখ জুড়ে দেখছে তাদের ভালোবাসা। সে ভালোবাসা তার হতেও পারত যদি ছিনিয়ে নিতে পারত। সকালবেলা তিথি ঘুম থেকে উঠে নিজেকে গুছিয়ে নেয়। রাফসান ফ্রেশ হয়ে বাইরে বের হয়েছে কেবল, তিথি এসে এই রাফুর ঠোঁটে নিজের ঠোঁট মিশিয়ে দেয়। শেষ বিদায়। মিম পেছনে দাঁড়িয়ে আছে, চোখে মুখে রাগের প্রতিফলন। রাফুরের কাণ্ড মিমকে বেশ কষ্ট দেয়। মান অভিমানের শুরু শেষটা অবশ্য মধুরই হয়।